টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার তাই মানে বইয়ের আর কোনো মানে নেই টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম স্যার আজ আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর মানে ক্লাস টেনে টেনের সিরাজ নাটকের সব ধরনের প্রশ্ন উত্তর আজ আমি এই চ্যাপ্টারটি নিয়ে যে আলোচনা করব এর বাইরে কোনো প্রশ্ন জাস্ট কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না আমার এই আলোচনার আজকের ভিডিওটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট হবে তাহলে কিন্তু এই কথাটি বলাই যায় মানে বইয়ের আর কোনো মানে নেই প্রয়োজন নেই কোনো সহায়কার সহায় তারও লার্নিং অ্যাপের বা ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলোই তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট হবে আরেকটা কথা এতদিনে তোমরা হয়তো এই চ্যাপ্টারটি মানে সিরাজদৌল্লা চ্যাপ্টারটি তোমরা হয়তো বাড়িতে গৃহশিক্ষকের কাছে অথবা স্কুলে পড়ে ফেলেছ আর যদি না পড়া হয়ে থাকে তাতেও কোনো চাপ নেই কি করবে তোমরা তোমরা লার্নিং লার্নিং অ্যাপের অ্যাপ থেকে এই চ্যাপ্টারের ভিডিওটি দেখে নিতে পারো কারণ লার্নিং অ্যাপ খুব সহজে সুন্দর গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এই চ্যাপ্টারের প্রত্যেকটি টপিক ধরে ধরে আলোচনা করেছে তার মানে একটা কথা বুঝতে পারছো তো যে আগে ভালো করে চ্যাপ্টারটি পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তাহলেই কিন্তু আমার ভিডিওটি দেখবে কারণ আমার এই ভিডিওটিতে শুধুমাত্র কিন্তু আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি তাহলে ভালো করে চ্যাপ্টার পড়বে কনসেপ্ট ক্লিয়ার করবে তারপরেই কিন্তু আমার আজকের ভিডিওটি দেখবে তাহলে চলো তো দেখে নিই এই চ্যাপ্টার থেকে সাধারণত রকম প্রশ্ন আসে এই চ্যাপ্টারটি থেকে সাধারণত বিশ্লেষণ প্রশ্ন যে প্রশ্নের মান হচ্ছে চার তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টারটি থেকে সাধারণত দুটো প্রশ্ন দেয় কটি প্রশ্ন দেয় বললাম দুটি প্রশ্ন দেয় কেমন এই দুটি প্রশ্ন থেকে তোমাদের কিন্তু লিখতে হবে একটি প্রশ্ন কেমন এই দুটি প্রশ্নের থেকে তোমাদের কিন্তু লিখতে হবে একটি প্রশ্ন ঠিক আছে এই একটি প্রশ্ন মান হচ্ছে কিন্তু তোমার চার এই চ্যাপ্টারে কিন্তু কোনো এমসি কিউ বা কিউ এরকম কিন্তু কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে না সাধারণভাবে হচ্ছে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন যার প্রশ্ন মান হচ্ছে চার চলো আর কথা বাড়িয়ে লাভ নেই চলে যাই আমাদের প্রথম প্রশ্নে কি রয়েছে প্রথম প্রশ্ন দেখে নাও বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা তাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে দেখে নাও মাধ্যমিক পরীক্ষায় এটি কিন্তু কত সালে এসেছিল দেখো দু সালে এই প্রশ্নটি কিন্তু এসেছিল তাহলে এই কথাটা কিন্তু দেখো আমি বলতে পারি প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু আসে তার থেকে বড় কথা সিরাজ যে নাটক ঠিক আছে একটি ঐতিহাসিক নাটক এই নাটকে এই লাইনটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি লাইন কি বলছে লাইনে এই বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় সত্যিই তো তাই আমাদের বাংলা কি শুধু হিন্দু মুসলমানের তা তো নয় আমাদের বাংলা আসলে সবার সমগ্র জাতির সমগ্র বর্ণের সমগ্র ধর্মের মানুষ হিন্দু মুসলিমের মাতৃভূমি এই গুলবাগ ভাংলা তাহলে এই লাইনটির পরেই কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারছ এই লাইনটির মধ্যে আসলে যে বার্তাটি রয়েছে অংশটির মধ্যে সেটি কিন্তু বহুত্ববাদের যে বঙ্গ বহুত্ববাদের যে ভারতবর্ষ যে ভারতবর্ষ কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের স্থান নেই ভারতবর্ষ আসলে বহুত্ববাদের ভারতবর্ষ আমার এই বাংলাও কিন্তু আসলে বহুত্ববাদের ভারতবর্ষ বহুত্ববাদের বাংলা কোনো নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট বর্ণ আমাদের বাংলা কিন্তু গুরুত্ব দেয় না সেই নির্দিষ্ট ধর্মের মানুষকে তাহলে এই লাইনটির বলতে এই অংশটির মধ্যে একটা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি কমিউনাল হারমোনি কথাটা কিন্তু এখানে পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবার কি বলছে বলছে কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে কথাটা কে বলছে কথাটা বলছে হচ্ছে আমাদের যে নাটক এই নাটকের যে মূল যে চরিত্র সিরাজদৌল্লা সিরাজদৌল্লা তিনি এই কথাটি কিন্তু বলছেন কাকে বলছেন দেখে নাও তিনি কথাটি বলছেন রাজবল্লভ জগৎ শেঠ রায়দুর্লভ প্রমুখকে উদ্দেশ্য করে এই কথাটি বলছেন কাকে বলছেন রাজবল্লভ ঠিক আছে রাজবল্লভ জগৎ শেঠ কেমন এদেরকে উদ্দেশ্য করে সিরাজ এই কথাটি বলছেন এবার এই জায়গাটা তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে কেন তাদেরকে এই কথাটি বলছেন তার মানে বুঝতে হবে যে কেন সিরাজ এদেরকে এই কথাটি বলতে গেলেন কারণ এরা এই বাংলাকে ভাঙওয়ার চক্রান্ত করেছিলেন ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে তিনি তখন তাদেরকে বোঝাচ্ছেন এই বাংলা কোনো হিন্দুর নয় এই বাংলা কোনো মুসলমানের নয় হিন্দু এবং মুসলিমের মিলিত মাতৃভূমি এই বাংলা তাই তিনি বলছেন আমরা দেখতে পাচ্ছি যে নাট্যাংশে যুদ্ধে চক্রান্তে ও ষড়যন্ত্রে ক্ষতবিক্ষত এক রক্ত মানুষের দেখা দেখা আমরা পাচ্ছি সে মানুষটি কে সে মানুষটি হচ্ছে সিরাজ তিনি বিধীন হচ্ছেন নিজের আত্মীয় স্বজনের দ্বারাই নিজের পরিচিত মানুষদের দ্বারাই নিজের পরিচিত মানুষদের জন্যই তিনি চক্রান্তের শিকার হচ্ছেন এই সিরাজ ঘরে বাইরে নানা সমস্যায় তিনি জর্জরিত কিন্তু এ সমস্যাকে তিনি কখনোই ব্যক্তিগত সমস্যা বলে মনে করেন না কারণ এ বিপদ বস্তুত প্রতিফলিত চারিত্রিক বৈশিষ্ট্য ও স্বদেশ ও স্বজাতির বিপদ তাহলে আজকে ইংরেজদের আক্রমণে যে বিপদ আসলে এসেছে সেই বিপদকে আমাদের সিরাজ কিন্তু কখনোই নিজের বিপদ বলে মনে করেনি তিনি মনে করেছেন এ স্বদেশের বিপদ এ স্বজাতির বিপদ যে এই বিপদ এই বিপদ স্বদেশের বিপদ এই বিপদ বিপদ ঠিক আছে স্বদেশ এবং স্বজাতির বিপদ ঠিক আছে তিনি কখনোই কিন্তু ব্যক্তি ব্যক্তি সিরাজ ব্যক্তির যেখানে মানোন্নয়ন করা যায় এই এইরকম চিন্তাভাবনা তিনি কিন্তু করছেন না তিনি তাকাচ্ছেন বাংলার দিকে বাঙালির দিকে বাঙালির রক্ষা তিনি করতে চাইছেন বাংলার স্বার্থ রক্ষা তিনি করতে চাইছেন তাই তিনি যখন এটা বুঝতে পারছেন তিনি তখন বুঝতে পেরেছেন যে এই বহিঃশত্রু ইংরেজের ক্ষমতা দখলের স্বপ্নকে ব্যর্থ করতে হবে তিনি সমস্ত ন্যায় অন্যায় বিচার ও ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে নিয়ে চলার সংকল্প করেন তার কাছে এ লড়াই বাংলার মান মর্যাদা ও স্বাধীনতা রক্ষার রক্ষার লড়াই তিনি জানেন লোভ কিংবা মোহের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অন্যায় কাজে প্রবৃত্ত হয় কিন্তু এই অন্যায় কাজে প্রবৃত্ত কিন্তু হওয়া যাবে না তিনি সেখান থেকে তাকে রক্ষা করতে চাইছেন কিন্তু দেশের বিপদে সব ভুলে মানুষকে ঝাঁপিয়ে পড়তে হয় এই ঝাঁপিয়ে পড়াই হচ্ছে প্রকৃত পৌরুষ ও দেশপ্রেমের লক্ষণ তাই বীর রাজবল্লভ বা জগৎ শেঠ বা জগৎ শেঠ তিনি বলছেন এ বাংলা আসলে হিন্দু কিংবা মুসলমানের বাংলা নয় এ উভয়ের মিলিত মাতৃভূমি কারণ এক্ষেত্রে উভয়ই অন্যায় কিংবা আঘাতের সমান অংশীদার কেউ নির্দিষ্টভাবে এখানে কেউ দোষী নয় নির্দিষ্টভাবে কেউ লাভবান এখানে কেউ হতে আসেনি এমন কি তিনি নিজেকেও মুসলমান হিসেবে প্রতিপন্ন না করে উপস্থিত সভাসদ এবং সকল স্বজাতির সামনে তিনি নিজেকে একজন নিজের মানুষ নিজের আত্মীয় হিসেবেই দেখতে চেয়েছেন এই গোটা বাংলার এভাবেই তিনি জন্মভূমিকে রক্ষা করতে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশপ্রেমের চিরকালীন বার্তাকে ছড়িয়ে দিতে চেয়েছেন ঠিক এইভাবেই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমরা লিখবে কেমন চলো চলে যাই পরের প্রশ্নে কি রয়েছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে কথাটি বা বলার কারণ কি দেখো তাহলে শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এই নাটকটি মানে নাট্যাংশটি নাট্য এটা এটা কিন্তু সাধারণত একটি নাট্যাংশ কি বললাম নাট্যাংশ নাটকের অংশ শচীন্দ্রনাথ সেনগুপ্তের যে সিরাজদৌল্লা নাটক সেই সিরাজদৌল্লা নাটকের খুব ছোট্ট একটি অংশ তোমাদের মাধ্যমিকে পাঠ্য রয়েছে কেমন তাহলে এই নাট্যাংশে যাকে উদ্দেশ্য করে এই উক্তি করা হয়েছে সিরাজদৌল্লা কি করেছিলেন রাজ দরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে সিরাজ এই উক্তিটি করেছিলেন তাহলে কাকে করেছিলেন সিরাজ সিরাজ কথাটি কাকে বলেছিলেন ওয়াটসকে কেমন কাকে বলেছিলেন কথাটি ওয়াটসকে কেমন সিরাজ কে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন এবার কথাটি কেন বলেছেন কারণ সিরাজ বাংলার বসার দুয়েকের মধ্যেই ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করেন যখন বসলে তখনই তিনি ইংরেজদের কাশিমবাজার কুঠিটি দখল করে নিলেন এবং কলকাতা থেকে তাদেরকে বিতাড়িত করেন কিন্তু রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে তা দখলে আনেন সে সময় পরিস্থিতির চাপে সিরাজ ইংরেজদের সঙ্গে আলী নগরের সন্ধির মাধ্যমে মীমাংসা করেন কিন্তু স্বাধীন চেতা সিরাজকে সরানোর জন্য ইংরেজরা তখন তলে তলে নানা রকম চক্রান্ত শুরু করে মির্জাফর রায়দুল্লভ রাজবল্লভ জগৎ শেখদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে উৎখাত করার একটা নীল নকশা তৈরি হয়ে যায় ততদিনে এ সম্পর্কিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধির সঙ্গে মির্জা ফরের ষড়যন্ত্রমূলক গোপন চিঠি তখন নবাবের হস্তগত হয় ইংরেজের এই দুঃসাহস ও অন্যায় আচরণে আচরণকে তখন তিনি কি করতে চান রুদ্ধ করতে চান ভেঙে দিতে চান অন্যায় আচরণে ক্রুদ্ধ হয়ে তাই সিরাজ তাহলে ইংরেজদের এই আচরণে ক্রুদ্ধ হয়ে সিরাজ আলোচ্য মন্তব্যটি করেছিলেন কি বলেছিলেন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কেন তিনি ভদ্রতার অযোগ্য কথাটি বুঝতে পেরেছ যখন তাদের চক্রান্তে কি হয়েছিল তখন বাংলা তখন ভাগ হতে বসেছে ইংরেজদের তখন হাতে আসতে চলেছে তো সিরাজ যখন সেই সিংহাসন দখল করলেন লাভ করলেন সিংহাসনে বসার পর দখল করলেন বড়টা ভুল তিনি সিংহাসনটা পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে আলিবরদিঘাট থেকে যখন তিনি বসলেন এই বসবার পর তিনি কি করলেন ইংরেজদের কাশিমবাজার কুটি ধ্বংস করে দিলেন ইংরেজদের তাড়িয়ে দিলেন রবার্ট ক্লাইভ আসলেন মোরধা দখল করলেন এবং আইনগরের সন্ধি হলো এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু ইংরেজ ক্রুদ্ধ ইংরেজ সিরাজ ক্রুদ্ধ ইংরেজদের ওপর ঠিক এই কথাটি বলবার জন্যই তিনি এই উক্তিটি করেছিলেন কিন্তু ভদ্রতা অযোগ্য তোমরা বুঝতে পেরেছ চলো চলে যাই পরের প্রশ্নে কি রয়েছে পরের প্রশ্নে মুন্সিজি এই পত্রের মর্ম সভা শব্দের বুঝিয়ে দিন এটা কিন্তু দন্তের নয় কেমন ভুল নয় বানানটি এখানে যেটা লেখা আছে আমাদের এ টাইপে এরকমই আসে দন্তের নয় সয়টা ঠিক আছে মুন্সিজি এই পত্রের মর্ম সমাসদ্দের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল তোমরা নিশ্চয়ই জানো যে একদম নাটকের যে শুরুটা আমরা যেটা বইতে পড়ছি পাঠ্যে একটি পত্র সিরাজের কাছে আসছে ঠিক আছে সেই পত্রটি যখন দেওয়া হচ্ছে তখন সিরাজ তখন সেই পত্রটি বুঝিয়ে দিতে বলছেন মুন্সিজিকে মুন্সিজি কিভাবে পত্রটি বোঝাচ্ছেন দেখো কি লিখেছিলেন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি ছিল তাহলে কে কাকে লিখেছিলেন অ্যাডমিরাল ওয়াটসন সিরাজের উদ্দেশ্যে একটি পত্র লিখেছিলেন তাহলে কে লিখেছিলেন অ্যাডমিরাল অ্যাডমিরাল ওয়াটসন অ্যাডমিরাল ওয়াটসন এই পত্রটি লিখেছিলেন অ্যাডমিরাল ওয়াটসন কাকে পত্র লিখেছিলেন অ্যাডমিরাল ওয়াটসন যাকে পত্র লিখেছিলেন তার নাম হচ্ছে সিরাজ তাহলে সিরাজকে এই পত্রটি অ্যাডমিরাল ওয়াটসন লিখেছিলেন সেই পত্রকে সেই পত্রের কথাটাই কিনতে বলা হচ্ছে কি বলা হচ্ছে বলছে স্বয়ং সিরাজ তার রাজ দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেরিত প্রতিনিধি ওয়াটসনের উদ্দেশ্যে এই প্রশ্ন করেন শত্রু পরিবেষ্টিত হয়েই বাংলার শেষ স্বাধীন নবাবের সিংহাসন লাভ সিংহাসন লাভের সময় থেকেই নবাবের চারপাশে একদিকে নিজ আত্মীয় ও কর্ম কর্মচারীরা আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিয়ত স্বার্থ সিদ্ধির জন্য চক্রান্তের জাল বুনে চলেছে ভালো করে বোঝার চেষ্টা করে এই জায়গাটা তাহলে সিরাজ যখন ক্ষমতায় বসছে মানে সিরাজ যখন মসনদ দখল করছে সিরাজ যখন মসনাদ দখল করছে ভালো করে লক্ষ্য করো তার একদিকে কে রয়েছে তার দেখো তার শত্রুটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো তার একদিকে রয়েছে হচ্ছে তার আত্মীয় কারণ ওইদিকে ঘশিটি বেগমের একটা ব্যাপার রয়েছে এটা পরের প্রশ্নে আমরা আলোচনা করবো একদিকে রয়েছে তার আত্মীয়রা মানে সিরাজের বিরোধী শক্তি হিসেবে আরেক দিকে রয়েছে ইংরেজ ঠিক আছে বা বা ব্রিটিশরা একদিকে রয়েছে ইংরেজ বা ব্রিটিশ ঠিক আছে এরা হচ্ছে সিরাজের শক্তি এবার এই আত্মীয়ের মধ্যে যেমন আত্মীয় রয়েছে এই আত্মীয়াও তাদের তার পরিচিত মানুষেরাও এরা হচ্ছে সিরাজের অ্যাকচুয়ালি চক্রান্তকারী শক্তি সিরাজের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল আত্মীয় সবাসদ এবং ব্রিটিশ মানে এর মধ্যে দিয়ে এই কাটাকে উপেক্ষা করে সিরাজ কিন্তু সিংহাসনে বসছেন তাহলে সিরাজ সিরাজকে সিংহাসন থেকে উৎখাত করবার জন্য একদিকে ব্রিটিশ শক্তি একদিকে একদিকে তার আত্মীয় এবং হচ্ছে সভাসদ প্রত্যেকে কিন্তু তখন চক্রান্ত তৈরি করছে এবং সেই যুদ্ধে সামনের দিন পলাশীর যুদ্ধ হবে তাকে হারানোর জন্য তখন কিন্তু একটি ব্লু প্রিন্ট বা নীল নকশা তারা কিন্তু তলে তলে তৈরি করে ফেলছে এ মতাবস্থায় আলীনগরের সন্ধির শর্ত রক্ষার্থে তার দরবারে নিয়োজিত ওয়াটস ও কোম্পানির নৌ সেনাপতি ওয়াটসনের মধ্যে চক্রান্তপূর্ণ যে দুটি চিঠির আদানপ্রদান প্রদান হয়েছিল তা নবাবের হস্তগত হয় আমাদের আলোচ্য অংশে ওয়াটসনের চিঠিটির কথা বলা হয়েছে সেখানে চিঠির শেষের দিকের কয়েকটি ছত্রে চক্রান্তের স্পষ্ট বার্তা পাওয়া যায় নবাবের আদেশে মুন্সি অনুবাদ করে যা শোনায় তার সারমর্ম হলো এই রকম যে ক্লাইভের পাঠানো সৈন্য শীঘ্রই কলকাতায় পৌঁছবে সেনাপতি ওয়াটসন খুব শীঘ্রই মাদ্রাজে জাহাজ পাঠাবেন এবং কলকাতায় আরো সৈন্য ও জাহাজ পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে তার উদ্যোগে আগুন জ্বলবে আমাদের এই বাংলায় অতএব এই চিঠির মূল উদ্দেশ্য ছিল সৈন্য সমাবেশ ঘটিয়ে আমার এই সাধের বাংলাকে আমার এই হিন্দু মুসলিমের যে গুলবাগ বাংলা এই গুলবাগ বাংলাকে আসলে দখল করা যা বললাম এটাই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর কেমন চলে যাই পরের প্রশ্নে দেখো কি রয়েছে পরের প্রশ্নে তার আগে এই প্রশ্নটা তিন নম্বর এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে চার নম্বর প্রশ্নে দেখো বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না সিরাজ বলছেন কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের কথা এখানে কিন্তু বলা হয়েছে ভালো করে লক্ষ্য করো একজন মানুষ যিনি বুঝতে পাচ্ছেন তার বিরুদ্ধে তার আত্মীয়রা চক্রান্ত করছে তার বিরুদ্ধে তার সভাসদরা চক্রান্ত করছে এবং তার বিরুদ্ধে ইংরেজরা তো লেগেই রয়েছে তাকে মসনাদ থেকে উৎখাত করবার জন্য তিনি বুঝতে পেরেছেন তার আত্মীয় তার সভাসদ প্রত্যেকেই তার আর এই সিংহাসনে চান না তবুও এই সময় সিরাজ কিন্তু এই কথাটি বলছেন এই দুর্দিনে আপনারা কিন্তু আমাকে ত্যাগ করবেন না তাই তো আমাকে ত্যাগ করবেন না ভাবো কত মহান মনের অধিকারী হলে একটা মানুষ যখন বুঝতে পারে যে ওই লোকটি আমার ক্ষতি করেছে এই লোকটি আমার ক্ষতি করেছে তবুও তাদের কাছে কি সিরাজ অনুরোধ করছেন এই দুর্দিনে আপনারা কিন্তু আমাকে ত্যাগ করবেন না আসলে সিরাজ কিন্তু এখানে ব্যক্তিগত ক্ষমতার অধিকারী হতে চাইছেন না সিরাজ জানেন ইংরেজ যদি এই বাংলাকে দখল করে তাহলে কিন্তু অবস্থা শোচনীয় সিরাজ চাইছেন এই বাংলার অধিকার এই বাঙালির অধিকার প্রতিষ্ঠিত করতে তাই আমরা দেখতে পাই যে সিরাজ দৌল্লা তার যে প্রধান সেনাপতি প্রধান যে সিপাহশালার মির্জাফরকে অনুরোধ করেন কারণ এই অনুরোধ তিনি তাকে জানাচ্ছেন কেন জানাচ্ছেন কারণ তিনি জানেন যে মির্জাফরও চক্রান্ত করছে তবু দূর দিনে যখন বিপদ তখন কি লোকে আলাদা হয়ে থাকে কি হয়ে থাকে একসঙ্গে থাকে তাই তো মানে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই মুহূর্তে এই বিপদের মুহূর্তে আমরা মরে যাব নাকি তবুও তো কটা দিন আয় আরও আমরা আরও বেঁধে বেঁধে থাকি তবুও তো আমরা কজন আছি বাকি ঠিক আছে পড়েছিলাম না কবিতাটাই আমরা তাহলে এই বেঁধে বেঁধে থাকার বার্তা আমাদের সিরাজ কিন্তু দিচ্ছেন তিনি তখন এই মির্জাফরকে অনুরোধ যাচ্ছেন না এই বিপদের দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না এই জায়গায় একটু ভালো করে বোঝবার চেষ্টা করো আলিবর্দের মৃত্যুর পরে বাংলার মসনদ আহরণ করেছিলেন হচ্ছে সিরাজ দৌল্লা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে গোপনে বোঝাপড়া করে রায়দুল্লভ জগৎশেখ এবং মির্জাফরেরা তাকে বাংলার মৎস্যৎ থেকে উৎখাত করতে চেয়েছিলেন মির্জাফর যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এই তথ্য প্রমাণও আমাদের সিরাজের কাছে ছিল কিন্তু পারস্পরিক দোষ ত্রুটি ভুলে তিনি সকলকে একত্রিত হওয়ার বার্তা দিচ্ছেন তিনি বলছেন সকলে একত্রিত হলেই এই বহির শত্রু ইংরেজকে পর্যদুস্ত করা সম্ভব এবং তিনি সেটা স্বপ্ন দেখছেন এবং এই স্বপ্নটি যখন তিনি দেখছেন তিনি বুঝতে পেরেছেন এই অন্যায় আসলে উভয় পক্ষেরই অন্যায় এখানে দাঁড়িয়ে কিন্তু কোনো নির্দিষ্ট কার ভুল কার ঠিক এটা বিচার করলে হবে না এই বিচারের পরিবর্তে অন্তরের সৌহার্দ্য স্থাপনই বেশি জরুরি এই বিশ্বাস ও আবেগে বশবর্তী হয়েই বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা সকলের কাছে এই আলোচ্য অনুরোধটি জানাচ্ছেন যে বাংলার এই দুর্দিনে ভালো করে লক্ষ্য করো নিজের দুর্দিনে নয় বাংলার এই দুর্দিনে আপনারা কিন্তু আমাকে কেউ ত্যাগ করবেন না ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি রয়েছে পরের প্রশ্নে ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তা কাকে মূর্খ বলে সম্বোধন করছেন তার এরূপ বিরূপ মন্তব্যের কারণ কি তাহলে এই অংশটির বক্তাকে এই অংশটির বক্তা হচ্ছে আমাদের ঘসেটি বেগম তাহলে এটি কে বলছেন কাকে বক্তাকে এই অংশটির বক্তা হচ্ছে আমাদের ঘসেটি বেগম কেমন ঘসেটি বেগম ঠিক আছে বক্তা ঘসেটি বেগম এই ঘসেটি বেগম এর প্রকৃত নাম হচ্ছে মেহেরুন নিসা তিনি নবাব আলিবর্দিখার বড়মে ভালো করে বোঝার চেষ্টা করো এই ঘসেটি বেগম ঘসেটি বেগম ঠিক আছে এই ঘসেটি বেগম একদিকে হচ্ছে তোমার আলিবর্দি খার মেয়ে তাই তো আলিবর্দির মে আলিবর্দির মেয়ে আবার অন্যদিকে সে কে অন্যদিকে আবার সিরাজের মাসি ঠিক আছে তাহলে একদিকে আলিবর্দির মেয়ে অন্যদিকে তিনি আবার আমাদের নবাব বা সিরাজের তিনি কিন্তু মাসি ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে বেগম অ্যাকচুয়ালি আলিবদ্ধির মেয়ে সিরাজের মাসি ঠিক আছে এবার এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আমি শেয়ার করছি এই যে ঘসিটি বেগম এর সঙ্গে বিয়ে হয়েছিল হচ্ছে ঢাকার শাসনকর্তা সহমত জং তাহলে ঘসিটি বেগমের সঙ্গে সম্পর্ক কার হয় ঘসিটি বেগমের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল হচ্ছে দাগ আমি এখান থেকে নামাই কার তৈরি হয়েছিল সম্পর্ক তৈরি হচ্ছে হচ্ছে সহমত জং কি বললাম নামটি সহমত জং ঠিক আছে সহমত জং এর সঙ্গে এর বিবাহ হয় কি হলো বিবাহ হলো পয়েন্টটা করে দিই তোমার তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এর সঙ্গে হলো হচ্ছে বিবাহ বিবাহ হলো সহমত জং সঙ্গে ঘষে ডিবে বিবাহ হলো এবার এদেরই বিবাহের পর এরা একটা পুত্র দত্তক নিয়েছিল সেই দত্তক পুত্রের নাম হচ্ছে ইক্রম তাহলে ঘসিটি বেগম এবং সহমত জং এই দুজনের যে পুত্র হলো এই দুজনের পুত্র হচ্ছে কি নাম বললাম ইক্রম হস্যই ক র ম হসন্ত ইক্রম ঠিক আছে কিন্তু দেখা গেল যে দত্তক পুত্র যাকে তিনি দত্তক নিলেন এই দত্তক পুত্র ইক্রম মারা যায় মৃত্যু হয় ইক্রমের এই মৃত্যু হলে তার শোকে সাহমৎ তার শোকে সাহমৎজ মারা যান মানে পুত্রের শক্তি তিনি আর মেমে নিতে পারলেন না কিন্তু বিধবা এই মরে যাওয়ার পর এই বিধবা ঘষেটি বিপুল সম্পত্তির অধিকারী হলেন এর মধ্যে আলিবর্দিও মারা গেছে এদিকে বাংলা শাসন ভার মানে আলিবর্দি মারা গেছে কথাটা বললাম আর এদিকে বাংলা শাসন ভার আলিবর্দি খার মনোনীত কার হাতে চলে যায় এই সিরাজের হাতে চলে যায় এই ঘটনা ঘসিটি বেগমের ঈর্ষার কারণ হয় ব্যাপারটা তোমাদেরকে আবার একটুখানি সহজে বলে দিই ঘসিটি বেগম আলিবর্দির মেয়ে সিরাজের মাসি ঘসিটির সাথে বিবাহ হয়েছিল বাংলাদেশের নবাব সহমদ জগের যার পুত্র ছিল হচ্ছে ইক্রম দত্তক পুত্র এই ইক্রম মারা যায় এবং ইক্রম যখন মারা যায় তার পুত্র শোকে সহমদ জঙ্গও মারা যায় সহমদ জং যখন মারা গেল এদের এই সম্পত্তির অধিকারী কে হবে ঘসেটি বেগম ঠিক আছে আর এই দিকে কি হল আলিবর্দি কাকে বাংলার নবাব করলেন তার পরবর্তীকালে সিরাজকে এইটা মেনে নিতে পারলেন না ঘসেটি বেগম বা মেহেরুন্সা তিনি আলিবর্দির মেজো মেয়ের ছেলে সৌকত জংকে কাকে বললাম সৌকত জংকে সিরাজের বিরুদ্ধে ব্যবহার করেন এ মতাবস্থায় খচির বেগম করলেন যে সৌকত জং এই সৌকত জংকে সিরাজের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবহার করেন বাংলার নবাব আলিমুদ্দির মৃত্যুর পরে ঘসেটি রাজবল্লভ ও অন্যদেরও নিজের দলে টেনে নেন এসব জানতে পেরে ক্ষিপ্ত সিরাজ ঘসেটির ঘটির মেহরুন্সাকে মতিঝিলে প্রবেশ করবার জন্য নিষিদ্ধ করে দেন প্রবেশদ্বার নিষিদ্ধ করে দেন তার প্রবেশ হবে না এবং তাকে নিজের রাজপ্রাসাদে নজরবন্দি বা গৃহবন্দি করে রাখেন তার সম্পত্তি বাজেয়াপ্ত করেন সৌকত জং সিরাজের বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় এই ঘটনাক্রমে খচিরি বেগম প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন কেউ তার ক্ষমতা পুনরুদ্ধারের সমস্ত রাস্তা একে একে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষিপ্ত ঘষেটি বুদ্ধিভষ্ট হয়ে যান তিনি পারেন যে না আমার সম্পত্তি আর পুনরুদ্ধার করা যাবে না যেহেতু সম্পত্তি আর পুনরুদ্ধার করা যাবে না তিনি এবার কি করছেন প্রবলভাবে রাগান্বিত হয়ে যাচ্ছেন তিনি বিপদ তিনি আর মহাবিপদের সামনে এসে পড়ছেন তার মস্তিষ্কে বিভ্রম ঘটছে কি করবে এত সম্পত্তি চলে গেছে তো অন্য কাছে যাই হোক চলে যাই পরের প্রশ্নে কি রয়েছে পরের প্রশ্ন দেখো বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন ভাব একজন নবাব একজন 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 অসহায় নবাবের এ এক আকুতি এক অনুরোধ বলছে বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে কি সাহায্যের আবেদন জানিয়েছেন আমাদের এই প্রশ্নে এই পাঠ্যাংশে এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ একটি লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটি এবং খুব খুব সুন্দর একটা লাইন বাংলার এই মান বাংলার মর্যাদা যখন কিনা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে নিজের মান নয় নিজের সম্মান নয় সিরাজ কিন্তু কোনো ব্যক্তি মানুষ হিসেবে কিন্তু আমাদের নাটকে কিন্তু অবতীর্ণ হননি তিনি একজন ব্যষ্টির তিনি একজন গোষ্ঠীর জনগণের নেতা সিরাজ দৌল্লা জনগণের তিনি একজন নবাব তাহলে সিরাজ সিরাজের এই আবেদন নাটটাংশে নবাব সিরাজ তার সভাসদের সভাসদদের বলেছিলেন কারা কারা ছিলেন যে সভা সভা সভাসদ তার যে ষড়যন্ত্রকারী রাজবুল্লভ রায়দুল্লভ জগৎ শেঠ হ্যাঁ মির্জা কাছে এই সাহায্যের আবেদন তিনি তখন জানিয়েছিলেন ঠিক আছে এই জায়গাটা একটুখানি তোমাদেরকে বুঝে নিতে হবে কাকে তিনি আবেদন তখন করতে পারেন মানে একদম এই আবেদনটি তিনি করছেন ঠিক আছে রাজবল্লভ যা যা জগৎ যারা করছেন এবার কি আছে আলিবদ্দির মৃত্যুর পরে সিরাজ বাংলার মসনদ আহরণ আহরণ করেছিলেন যখন তিনি এই সিরাজ যখন এই মসনদ আহরণ করছেন তখনই কিন্তু সিরাজের শত শত শত্রু অর্থাৎ সিরাজ কিন্তু একটা কাটার মুকুট মাথায় নিয়ে কিন্তু সেই সিংহাসনটি আহরণ করছেন সেই সিংহাজ কিন্তু বসছেন ঠিক আছে তাই তার পনেরো মাসের নবাবীর জীবনে একটি দিনও সুখের ছিল না তিনি একদিকে আত্মীয়ের দ্বারা প্রতারিত হচ্ছেন তিনি একদিকে ইংরেজের দ্বারা প্রতারিত হচ্ছেন দুজন একদিকে আত্মীয় একদিকে ইংরেজ একদিকে সিরাজ এখানে বসে রয়েছে তাই প্রত্যেকটি মুহূর্তে এই ত্রিকোণ কুচক্র তাকে কিন্তু হেলাফেলা করে দিচ্ছে তাকে ছাড়খাড় করে দিচ্ছে ফলত তার পারিবারিক শত্রু যেমন ছিল তার সাহায্যের প্রত্যাশীর সঙ্গে যুক্ত হন সেই 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 পারিবারিক শত্রুর সঙ্গে শত্রুকে সাহায্য করবার জন্য যুক্ত হন তার সভাসদরা নানা ঘটনার প্রেক্ষিতে সিরাজ বুঝতে পারে যে তিনি আসলে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন তিনি অসহায় হয়ে পড়ছেন একদিকে ইংরেজ কোম্পানি কলকাতার সৈন্য সমাবেশ দুর্গ নির্মাণ চন্দননগরে আক্রমণ কাশিমবাজারে অভিযান করে নবাবের রক্তচাপ বাড়াতে থাকে অন্যদিকে নবাবের কাছে অপমানিত ওয়াটসের ষড়যন্ত্রে সভাসদরা কোম্পানির সঙ্গে সমস্যার সমাধান করতে চাপ দিতে থাকেন এবং রাজসভা ত্যাগ করতে উদ্যত হন এই অবস্থায় অসহায় নবাব বুঝেছিলেন বাংলার এই দুর্দিনে সব জাতি সব শক্তির একটা মিলিত প্রয়াস দরকার মিলিত চেষ্টা দরকার তাই অকপটে নিজের ভুল ত্রুটি স্বীকার করে সিরাজ এই কথাটি বলেছিলেন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর আমি যেই প্রশ্নটি উত্তরগুলো বলছি ভালো করে কান দিয়ে শোনো পারলে খাতায় নোট ডাউন করো আমার কথা এবং নিজেদের ভাবনা সমস্ত কিছু মিলিয়ে একটা উত্তর লেখা প্র্যাকটিস করো দেখবে তোমার প্রশ্নের উত্তর তৈরি হয়ে গেছে পরের প্রশ্ন দেখো আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান কাদের কাছে বক্তা ভিক্ষা চাইছেন তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন তাহলে কে আশ্বাস দিচ্ছেন এবং কী আশ্বাস চাইছেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে কি লিখবে কিভাবে প্রশ্নের উত্তরটি লিখবে এইভাবে লিখবে পরীক্ষার উত্তরে প্রখ্যাত নাট্যকার সচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে এই আলোচ্য অংশটির বক্তা হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা তিনি তার সভাসদ জগৎ শেঠ রাজবল্লভ মির্জাফর প্রমুখ প্রমুখদের উদ্দেশ্য করে প্রমুখর বক্তা যাদের কাছে ভিক্ষা চান কাছে তিনি আসলে ক্ষমা চান মানে কাদের কাছে ক্ষমা চান আপনাদের কাছে এই ভিক্ষা ভিক্ষা যে আমাকে শুধু আমাকে শুধু এই আশ্বাস দিন ঠিক আছে কাদের কাছে বক্তা ভিক্ষা চাইছেন তার বক্তা ভিক্ষা চাইছেন রাজবল্লভ রায় মির্জাফর এদের কাছে হয়ে গেছে ক্লিয়ার পরের পাড়ায় লিখবে কি লিখবে তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন কি লিখবে নবাবের লিখবে হচ্ছে যে নবাবের সভাসদ জগত শেঠ রাজবুল্লভ রায়দুল্লভ এবং মির্জাফর প্রমুখ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে তাকে বাংলার মচনদ থেকে উৎখাত করতে চেয়েছিলেন এই কথা স্পষ্ট হয়ে যায় যে মির্জাফরকে লেখা ওয়াটসের একটি চিঠি যখন নবাবের হাতে আসে তবুও নবাব তাদের শাস্তি বিধান না করে সৌহারদের ডাক দেন নবাবের বক্তার আশ্বাস প্রত্যাশা এক অকপট স্বীকারোক্তি যেন মির্জাফরদের চক্রান্ত যেমন অন্যায় তেমন তার নিজের বিরুদ্ধে নানা অভিযোগ আছে নবাব বুঝেছিলেন ইংরেজদের বিরুদ্ধে দেশীয় শক্তিকে একত্রীভূত করতে গেলে মির্জাফরদের সহায়তা প্রয়োজন আর এজন্যই বাংলাকে ইংরেজদের হাত থেকে বাঁচাতে সিরাজ তার সভাসদদের কাছে সৌহার্দ্য ও সহযোগিতার আশ্বাস চেয়েছেন তার অনুরোধ তারা যেন এই দুর্দিনে তাকে ছেড়ে না চলে যান বহিঃশত্রুকে পর্যদুস্ত করতে গেলে সিরাজ মতপার্থক্য ন্যায় অন্যায় এসবের ঊর্ধ্বে উঠে সকলের মধ্যে যে একটা আন্তরিক বন্ধুত্ব এবং সহৃদয়তার বীজ বপন করতে চেয়েছেন আমাদের নাটকের মূল চরিত্র বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাহ ঠিক এইভাবেই কিন্তু প্রশ্নের উত্তরটি লিখবে কেমন চলে যাই পরের প্রশ্নে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন দেখো এই যে প্রশ্নটা আমরা যে পড়লাম আপনার কাছে এই যে আমাকে শুধু এই আশ্বাস দিন তিনি আশ্বাসটা চাইছেন একসঙ্গে বেঁচে থাকার ঠিক আছে এবার এই প্রশ্নটার সঙ্গে দেখো পরের প্রশ্নটা দেখো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন ভাবো একজন মহান বীর কত কত বড় হতে পারে তিনি কখনোই কিন্তু নিজের যে পাড়া নিজের যে অহংকার এই অহংকারে কিন্তু তিনি তিনি নিজে কিন্তু বশবর্তী হয়ে নেই তিনি নিজে কিন্তু প্রত্যেক প্রত্যেকটি মুহূর্তে চিন্তা করছেন তার বাংলার মান সম্মানের কথা তিনি ক্ষমা চাইছেন যে আমার জন্য যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিন কি লিখবে প্রশ্নের উত্তরে লিখবে নাটককার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ দোল্লা নাট্যাংশ থেকে আলোচ্য অংশ গৃহীত হয়েছে বা ঐতিহাসিক প্রেক্ষাপটে থেকে এই অংশ নিয়ে গৃহীত হয়েছে এটা লিখে দেবে লেখার পর তারপরে কি লিখবে বাংলার নবাব সিরাজ এই যে জীবন কাহিনী তাই লেখা হয়েছে আমাদের এই নাটক তার যে রাজ তার যে নবাবের যে কাহিনী এবং নবাব তথা বাংলার ট্র্যাজিক পরিণতি এই নাটকের হচ্ছে বিষয়বস্তু তাহলে সিরাজের জীবন কাহিনী এবং তার পরিণতি এই নাটকের হচ্ছে বিষয়বস্তু উদ্ধৃত উক্তিটির বক্তাকে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন সিরাজ তাহলে উদ্ধৃত উক্তিটির বক্তাকে উদ্ধৃত উক্তিটির বক্তা হচ্ছে আমাদের কি নাম সিরাজ আমাদের উদ্দিতির বক্তাকে উদিতির বক্তা হচ্ছে সিরাজ সিরাজ তিনি ফরাসি প্রতিনিধি উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলছেন যে ফসারি ফরাসি যে প্রতিনিধি মসিয়ে লা কে উদ্দেশ্য করে এই কথাটি তিনি বলছেন দীর্ঘকাল ধরেই ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিবাদ সেই বিবাদের সূত্রপাত সাগর পাড়ে হলেও তার সূত্র ধরেই এ দেশেও উভয় পক্ষের মধ্যে রেশারেষে ছিল অব্যাহত ইংরেজরা সিরাজদৌল্লার অনুমতি ব্যতীতই চন্দননগর আক্রমণ ও অধিকার করে সেখানকার সবকটি ফরাসি বাণিজ্য কুটি অধিগ্রহণের দাবি জানায় এর সুবিচারের আশায় ফরাসিরা নবাবের শরণাপন্ন হলেও সিরাজদৌল্লা তাদের সাহায্য করতে পারেননি এখানে তিনি নিজেরই অক্ষমতার কথাই বলেছেন বক্তা নবাব সিরাজদৌল্লা ফরাসিদের কাছে ক্ষমা চেয়েছেন কারণ ফরাসিরা তার সঙ্গে কখনোই দুর্ব্যবহার করেননি তাই তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি থাকলেও এবং তাদের অভিযোগ ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত হলেও তাদের তিনি আসলে সাহায্য করতে অপারগ নিজের অক্ষমতায় এবং নিষ্ক্রিয়তার আন্তরিকভাবে লজ্জিত সিরাজ তখন ক্ষমা প্রার্থনা করছেন ঠিক এইভাবেই কিন্তু প্রশ্নের উত্তরটি লিখবে কেমন পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে কেন দরবার ত্যাগ করার আদেশ দিয়েছিলেন কে বলছে কথাটি মানে সিরাজ দৌলা নাটকের যে কেন্দ্রীয় চরিত্র নবাব সিরাজ তার রাজ দরবারের কোম্পানি নিয়োজিত ইংরেজদের কর্মচারী ওয়াটসকে উদ্দেশ্য করে এই কথাটি বলছে তাহলে সিরাজ এই কথাটি বলছে সিরাজ তাহলে দেখো সিরাজ এই কথাটি কাকে বলছে এই কথাটি বলছে হচ্ছে ওয়াটসকে যে ইংরেজদের প্রেরিত যে রাজ কর্মচারী ওয়ার্ডসকে কিন্তু এই কথাটি কথাটি সিরাজ কিন্তু বলছেন ঠিক আছে যে রাজকমে ওয়ার্ডসকে উদ্দেশ্য করে বক্তা এই কথাটি বলছেন এবার এই কথাটির মধ্যে কেন তিনি এই কথাটি বলতে চাইছেন কারণ বাংলার মসনদে তরুণ নবাব সিরাজ আসীন হওয়া থেকেই ইংরেজরা নবাবের অন্য শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে তাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল সহ্যের সীমা ছাড়ালে সিরাজ কলকাতা আক্রমণ করে জয়ী হন এবং কলকাতার নতুন নামকরণ করেন আলীনগর যখন সিরাজ কলকাতা আক্রমণ করলেন এই সিরাজ যখন কলকাতা আক্রমণ করলেন তখন তার নাম রাখলেন এবং জয় করলেন তখন তার নাম রাখলেন আলীনগর ঠিক আছে তিনি কলকাতার এই নাম লাগে এই আলিবদ্দিখার নামেই তিনি নামটি রাখলেন আলীনগর কলকাতার নাম ঠিক আছে যখন তিনি কলকাতা দখল করলেন এর কিছুদিনের মধ্যে ইংরেজরা কলকাতা পুনরুদ্ধার করে আলীনগরে সন্ধি করে তাৎপর্য বিশ্লেষণ সন্ধির শর্ত রক্ষার্থে কোম্পানি নবাবের দরবারে ওয়াটসকে নিযুক্ত করে ওয়াটস নবাবের দরবারে থেকে নবাবের সভা তার বিরুদ্ধে উত্তেজিত করেন তাহলে ওয়াটস নবাবের দরবারে রইলেন এবং নবাবের দরবারে থেকে কি করলেন তার সভা উত্তেজিত করছে ব্যাপারটা ভালো করে বলার চেষ্টা করো যখন তিনি কলকাতা দখল করলেন আমাদের ইংরেজদের অত্যাচারে তাদেরকে তাড়িয়েও দিলেন তার কিছুদিনের মধ্যে ইংরেজরা আবার কলকাতা পুনরুদ্ধার করলো তখন কি করলো ইংরেজরা আলীনগরের সন্ধি করলেন এই আলীনগরের সন্ধি যখন হলো তখন নবাবের দরবারে সেই ইংরেজদেরও প্রতিনিধি একজন রয়েছে তাই তো ওয়াটস এই তখন তিনি এই ইংরেজদের যে এই প্রতিনিধি যে ওয়ার্ডস যারা রয়েছে এখানে এই ইংরেজদের প্রতিনিধিরা তখন কি করছে তিনি তখন এবার বুঝে যাচ্ছে যে সিরা চেককে এবার কারা কারা চায় না অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র তাহলে সে ইংরেজদের শত্রুকে সিরাজ সিরাজের শত্রুকে তার আত্মীয়রা তাহলে ইংরেজ কী করল সিরাজের শত্রুকে ধরল শত্রুর শত্রু আমার মিত্র এই প্র্যাকটিসটা তারা তখন নিয়ে নিল এবং নিয়ে কি করলো তাদেরকে এই নবাবের বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা তখন তারা কিন্তু শুরু করে দিলেন এবং কলকাতায় ইংরেজদের নবাবের আদেশকে লঙ্ঘন করবার উৎসাহ দিতে থাকেন এরা একথা নবাবের অজানা নয় প্রমাণ হিসেবে নবাব ওয়াটসনেরও একটি চিঠি দরবারে পেশ করেন সেখানেও কিন্তু আমাদের ষড়যন্ত্রের যে ছবি তা কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট ছিল ওয়াটস নবাবের কাছে বলেন পানিশমি এবং আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি ভালো করে ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছে ক্যান আই অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি এতেই নবাব উত্তেজিত হয়ে কথাগুলি বলেন তিনি বলছেন আমি এত কিছু আমি শুধু এটা এসেছি এবং আমি আমার ডিউটিকে এখানে শুধুমাত্র পালন করতে এসেছি তখন এই কথাটি শুনেই আমাদের নবাব উত্তেজিত হয়ে যান এবং তাকে বলেন তাকে কি বলেন তাকে বলেন যে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো তখন তাকে এই কথাটি কিন্তু বলেছিলেন কেমন পরের প্রশ্ন দেখো কি রয়েছে আর কত হেও আমাকে করতে চান আপনারা আর কত হেও আপনাকে আমাকে করতে চান আপনারা কারা কাকে কিভাবে হেও করেছিল বা হেও করেছিলেন যাই দিক না কেন তাহলে কি লিখবে প্রশ্নের উত্তরে যে নাটককার শিওচন্দ্রনাথ সেন সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে এখানে আপনারা বলতে রাজবল্লভ জগৎ শেঠ মির্জাফর প্রমুখ সভাসদদের কথা এখানে বলা হয়েছে তাহলে এখানে অ্যাকচুয়ালি আপনারা কে আপনারা হচ্ছে তোমার আপনারা হচ্ছে রাজবল্লভ 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 জগৎ শেঠ মির্জাফর এদের কথা কিন্তু বলা হচ্ছে এদেরকে উদ্দেশ্য করে তিনি কথাটি বলছেন ঠিক আছে এরাই বিভিন্ন সময়ে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে বিব্রত করেছিলেন ইতিহাসে এরা বিশ্বাসঘাতক বলে পরিচিত পরিচয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের সিংহাসন লাভটাই ছিল কাটা বিছানো পথে ঘরে বাইরে শত্রু সভাসদদের অন্তর্ঘাত সব মিলিয়ে এক অসহায় অবস্থার সৃষ্টি হয় রাজ দরবারে আলীনগরে সন্ধি শর্তাবলী রক্ষার্থে কোম্পানির নিযুক্ত রাজ কর্মচারী ও ওয়ার্ডসকে যখন তথ্য প্রমাণ সহ দোষী সাব্যস্ত করে নবাব দরবার থেকে এক প্রকার বিতাড়িতই করে দেন বা তাড়িয়েই দেন তখন ব্যাপারটা নবাবের সভাসদ রাজবল্লব জগৎ শেঠদের ভালো লাগেনি রাজবল্লভ এর প্রতিবাদও করেন ক্রুদ্ধ নবাব তখন নিজেদের কথা ভাবার পরামর্শ দেন উত্তরে জগৎ শেঠ উপযুক্ত সময়ে কিছু ভাবা হয়নি বলায় নবাব ক্রুদ্ধ হন এবং অকপটে তাদের কটুক্তি স্পর্ধা দুর্নাম কর্মচারী ও আত্মীয়দের মনকে বিষিয়ে তোলার ধারাবাহিক প্রক্রিয়ায় প্রতি তখন সিরাজ কি করে তীব্র ধিক্কার জানিয়ে এই উক্তিটি করেছিলেন অর্থাৎ প্রত্যেকটি সময় আসলে তাকে কি করে যাচ্ছে টন করে যাচ্ছে হন করে যাচ্ছে এই জায়গাটা আমাদের সিরাজ কিন্তু মেনে নিতে পারলেন না তখনই কিন্তু সিরাজ এই উক্তিটি করলেন যে আর কত হেও আর কত অপমান আপনারা করতে চান এই প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে সেটাও কিন্তু আমি বলে দিলাম কেমন পরের প্রশ্ন দেখো কি রয়েছে পরের প্রশ্নে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কি বলছে বলছে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য এ কথা বলার কারণ কি দেখো এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটাও তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে ঠিক আছে বিশেষত তোমাদের সামনে এখন যেহেতু টেস্ট স্কুল টেস্ট রয়েছে সেই স্কুল টেস্টের জন্যও কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তার থেকে বড়ো কথা সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে ইতিমধ্যে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে কিন্তু আমরা আলোচনা করছি ঠিক আছে কি বলছে প্রশ্নে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী তাহলে বুঝতেই যে এই জায়গাটাতে সূর্যকে অস্তাচলগামী বলা হচ্ছে মানে সূর্য উদয়ের পথে নয় সূর্য অস্তের পথে মানে কোন একটা বিপদের আশঙ্কা আমরা কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু আমরা পাচ্ছি এইটুখানি জায়গা কিন্তু পরিষ্কার এই লাইনটি থেকে হুম তাহলে কি লিখবে পরীক্ষার প্রশ্ন এরকম আসলে লিখবে শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত নাট্যাংশে যে জাতির প্রশ্ন বা যে জাতির প্রসঙ্গ এসেছে বা উত্থাপিত হয়েছে তা বাঙালি জাতিকেই বোঝানো হয়েছে তাহলে এখানে জাতি বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে এই যে জাতির সূর্য কবি তাহলে এখানে অ্যাকচুয়ালি জাতি বলতে বোঝানো হচ্ছে তোমার বাঙালি জাতিকে তাহলে এখানে জাতি অর্থে হচ্ছে তোমার বাঙালি জাতি ঠিক আছে বাঙালি জাতিকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে কেমন এই জায়গাটা পরিষ্কার পরিষ্কার তোমাদের নিশ্চয়ই এবার দেখো বলছে কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য তাই এটা লেখবার পর কি করবে এটা প্যারা দিয়ে দেবে প্যারা দিয়ে পরের প্যারাতে লেখা শুরু করবে কি লিখবে যে আলোচ্য অংশটিতে আমরা সিরাজদৌল্লা নাটকে সিরাজের মুখে এই বক্তব্যটি হয় মানে বক্তাকে বক্ত হচ্ছে সিরাজ কেমন কি বলছেন বলছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে এসে ভারতীয়দের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি কি করলেন তিনি এদেশের রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করলেন এবং তার পাশাপাশি পলাশির যুদ্ধে সিরাজকে পরাস্ত করেন কেন পরাস্ত করেন কারণ সৌভাগ্য সূর্য অস্তাচলগামী করে তারা বণিকদের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করেন ঠিক আছে কি করলেন যে পলাশীর যুদ্ধে সিরাজকে পরাজিত করলেন এবং পরাজিত করে বণিকের মানদণ্ডকে বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করেন বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করেন বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করেন এই জায়গাটা কিন্তু লিখবে তোমরা কেমন রাজদণ্ডে পরিণত করেন রাজদণ্ডে পরিণত করেন পরিণত করে খুব গুরুত্বপূর্ণ এই লাইনটি বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করেন কেন এই কথাটা দেখো বলা হচ্ছে বণিকের মানদণ্ড মানে কি বণিক সবসময় কি হিসেবে মাবে মান দাঁড়িপাল্লা বেশি না কম লাভ না ক্ষতি ব্যবসাদার যারা ঠিক আছে সেই ইংরেজ অ্যাকচুয়ালি কি করতে এসেছিলো ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি তো তার বাণিজ্য করতে এসেছিল ভারতবর্ষে বাণিজ্য কিন্তু আর বাণিজ্য হিসেবে থাকেনি বাণিজ্য করতে এসে তারা আমাদের জাতির উপর গেড়ে বসেছিল প্রভুত্ব করা শুরু করেছিল তাই বলছে বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করে এই পরাজয়ের পেছনে মানে পলাশীর যুদ্ধের পরাজয়ের পেছনে কোম্পানির শক্তির চেয়ে নবাবের সভাসদ্ধের একটি সম্মিলিত অশুভ শক্তির অবদান বেশি ছিল ঠিক আছে তাহলে কোম্পানির থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ কারা ছিল নবাবের সভাসদরা মানে পলাশির যুদ্ধে যে হেরে যাচ্ছে পলাশির পরাস্ত হচ্ছে তো এই পরাস্ত হওয়ার মূল যে জায়গাটা সে জায়গাটা যত না ইংরেজ যত না ইংরেজরা ইংরেজদের চক্রান্ত তার থেকে অনেক বেশি হচ্ছে আমাদের সিরাজের সভা শের চক্রান্ত সিরাজের সভা চক্রান্ত এই কারণে কিন্তু তারা তখন কিন্তু এই যুদ্ধে কিন্তু হারছে মানে যত না ইংরেজরা হারাতে পেরেছিল তার কারণ কেন হারাতে পেরেছিল কারণ মির্জাফররা যদি চক্রান্ত না করত কখনই হারত না তাহলে এই যে এই যে সভা শব্দের যে চক্রান্ত এরা ছিল অ্যাকচুয়ালি অশুভ শক্তি এই অশুভ শক্তির অবদান অনেক বেশি ছিল পলাশির যুদ্ধে সিরাজের হেরে যাওয়ার কারণ হিসেবে নবাব তা ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিলেন তাই মির্জাফর জগৎ শেঠ রায় রায় দুর্লভ বা রাজবর্লভ প্রমুখের চক্রান্তের কাছে নবাবকে তখন ভীষণ অসহায় লেগেছিল সব জেনে শুনেও নবাব তাদের শাস্তি দিতে পারিনি জানতেন যে এককভাবে নয় সম্মিলিতভাবেই কোম্পানির শক্তিকে পরাস্ত করতে হবে এককভাবে নয় সম্মিলিতভাবে বেষ্টিতে গোষ্ঠীতে জুটবদ্ধ হয়ে একত্রিত হয়ে পরাস্ত করতে হবে বাংলার মান মর্যাদা স্বাধীনতা নবাব হিন্দু মুসলমান সহ বাংলার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ নবাব জানতেন পলাশির যুদ্ধে পরাজয় মানে বাংলার স্বাধীনতার অবসান তাই স্বাধীন বঙ্গভূমির এমন ঘোরতর দুর্দিনে তার সভাসদ ও সমগ্র বঙ্গবাসীর কাছে বাঙালির সৌভাগ্য সূর্যের অস্তাচল রোধ করতে তিনি তখন কাতর আবেদন জানাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু প্রশ্নের উত্তরটি লিখবে কেমন পরের প্রশ্ন দেখো অন্তরে যে কথা দিনরাত গুমরে গুমরে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি বক্তার ভাষার বক্তার ভাষায় প্রকাশ করা কথাগুলি কি ছিল বক্তার ভাষায় প্রকাশ করা কথাগুলি কি ছিল কি বলছে অন্তরে যে কথা এতদিন ধরে গুমড়ে গুমড়ে মরছে তাই আমি আজকে আসলে কি করছি ভাষায় প্রকাশ করছি কি আছে কি বলছে কেন কেন এই কথা বলছে বক্তার ভাষার প্রকাশ করা কথাগুলি কি ছিল কি সেই কথা কি লিখবে সচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ দৌল নাট্যাংশ থেকে আলোচ্য অংশ নিয়ে গৃহীত হয়েছে একদম সেট আপ লাইন লিখেই পরের প্যারা করবে লিখবে বক্তা নবাব সিরাজের যে মাতৃসমা তিনি কে তিনি হচ্ছে বক্তা কে ছিলেন বক্তা কেছিলেন বক্তা ছিলেন সিরাজের মাতৃসমা ঘষেটি বেগম ঘষিটি বেগম কিন্তু এই কথাটি কিন্তু বলছে যে অন্তরে যে কথাগুলি দিনরাত গুমরে গুমরে গুমড়ে মরেছে তাই আজ ভাষায় প্রকাশ করছি তো বক্তা সিরাজের মাতৃসমা ঘষেটি বেগম ঘষেটি কখনোই বাংলার নবাব সিরাজকে মেনে নিতে পারিনি নবাব হিসেবে কেন মেনে নিতে পারিনি তার কারণ আমরা আগে বলেছি যে সেই আলিবরদিখা আলিবর্দিখার মেয়ে ঘষেটি মেহেরুনা তার তিনি যাকে বিয়ে করেছিলেন জং সেই সফরজং এর যে পুত্র সেই পুত্র যখন মারা যাচ্ছে তখন সফরজংও সেই শোকে মারা যাচ্ছে তারপরে পুরো সম্পত্তির অধিকারী আমাদের ঘসিটি বেগম হচ্ছেন আর এদিকে আলিবর্দিকা ঠিক করে রেখেছেন যে পরবর্তী নবাব কে হবে তারপরে সিরাজদৌল্লা হবে এইটা কখনই তিনি মেনে নিতে পারলেন না কেন মেনে নিতে পারলেন না তিনি ভাবছেন যে এর উত্তরাধিকার তো আসলে আমার হওয়ার কথা ছিল সিরাজকে তিনি তখনই তিনি মারতে পারছেন না মাসি হিসেবে তাই তিনি সিরাজকে অপসারিত করে পূর্ণিয়ার শাসনকর্তা কর্তা জংকে বাংলার চক্রান্তে লিপ্ত মসনদে হন পূর্ণিয়ার শাসনকর্তা বিহারের যে পূর্ণিয়া জেলা এখন বর্তমানে তার যে শাসনকর্তা সৌকত জংকে সকত জংকে তিনি তখন সিংহাসনে বসানোর জন্য পুরো প্ল্যান পুরো একটা ব্লু তৈরি করে ফেললেন সিরাজ তখন তাকে নিষ্ক্রিয় ও অন্তর্দ্বন্দ্বের বহিপ্রকাশ জব্দ করার জন্য করেন তাকে করলেন কারণ তিনি তখন বুঝে গেলেন যে প্রসাদে বন্দি 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 এই কাজগুলো করতে চাইছে বন্দিনী ঘষেটির অসহায় অন্তরের জ্বালা যন্ত্রণা ও ক্ষোভ প্রকাশিত হয়েছে আমাদের আলোচ্য অংশে তিনি জানান মাসির মতিজিলে। প্রাসাদ ও ধনদৌলত দুট করে সিরাজ তাকে সামান্য দাসিতে রূপান্তরিত করেছে এমনকি সিরাজ তার পালিত পুত্রকে সিংহাসন থেকেও দূরে সরিয়ে রেখেছেন এত অপমান লাঞ্ছনা ও কষ্ট ঘসিটির পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না ভুলে যাওয়া সম্ভব ছিল না সিরাজ নানাভাবে বুঝিয়ে দেন তার ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেও তিনি তখন ব্যর্থ হয়েছেন এই যে কথাটা এই যা আমি আজকে বললাম এই মাত্র তোমাদের এই ক্লাসে ঠিক এইটাই হবে হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর কেমন চলো চলে যাই পরের প্রশ্নে কি রয়েছে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কি অদ্ভুত কথা কে কাকে এই কথা বলছেন কে কাকে কথা বলেছে কে কাকে এই কথা বলেছে কে কাকে এই কথা বলেছে বা বলেছেন যাই বলো না কেন ঠিক আছে এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে ঠিক আছে এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে তাহলে দেখো এই উক্তিটি বক্তাকে বক্তা হচ্ছে আমাদের ঘসেটি বেগম ঘষিটি বেগম ঘসেটি বেগম এই কথাটি বলছেন হচ্ছে ঘষিটি বেগম এই কথাটি বলছে হচ্ছে আমাদের সিরাজকে ঘষেটি বেগম এই কথাটি কিন্তু আমাদের বলছে সিরাজকে ঠিক আছে তাহলে ঘসেটি বেগম সিরাজকে এই কথাটি বলছে সিরাজকে উদ্দেশ্য করে এই কথাটি বলছে তাই তো এই জায়গাটা পরিষ্কার এবার দেখো সিরাজ ধরনের উদ্দেশ্য যখন এই কথাগুলি বলছেন তখন যে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে যে আলিবর্দী নিজের কোনো পুত্র আলিবর্দির নিজের কোনো পুত্র না থাকায় তৃতীয় মেয়ের পুত্র সিরাজ ঠিক আছে সিরাজ কি করলেন সেই মসনদের উত্তরাধিকারী করলেন মনোনীত করলেন সেই মতো আলিবর্দির মৃত্যুর পরে সিরাজ বাংলার মসনদে বসেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এটাই কিন্তু মূল জায়গা কিন্তু এই ঘটনায় সর্বপেক্ষা বা সব থেকে যিনি বিরূপ হয়েছিলেন তিনি হচ্ছেন ঘসেটি বেগম বা মেহেরুন নেসা তিনি আর এক বোনের পুত্র পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গে বাংলার মসনদে বসাতে চেয়েছিলেন এই জন্যে বা এই কারণে তিনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন ফলে সিরাজ সিরাজ এই ঘসেটিকে নিজ প্রাসাদে বন্দি করেন এবং বন্দিনী ঘসেটির প্রতিহিংসা যে কারণ তা ছিল এইগুলোই যা আমরা এতক্ষণ ধরে বললাম এইটা কিন্তু ভালো করে মনে রাখবে কারণ ঘষেটি বা নেসা যেহেতু তিনি সিংহাসনটি পাচ্ছেন না বা তার প্রিয় মানুষকে সেই সিংহাসনে বসাতে পাচ্ছেন না সেখানে সিরাজ বসে রয়েছে এইটা তিনি কখনোই মেনে নিতে পারছেন না কারণ সেই সিংহাসনের উত্তরাধিকার দাবিদার কিন্তু অ্যাকচুয়ালি ডিবে কম কিন্তু আলিবর্দি কিন্তু এদিকে ঠিক করে রেখেছে সিরাজকে এই জায়গাটাই কিন্তু মূল ঘটনাটা তৈরি হলো চক্রান্ত তৈরি হলো পুরো যে একটা যে জাগরণ একটা যে ধ্বংস একটা যে প্রতিহিংসা আমরা দেখতে পেলাম তা কিন্তু এই কারণগুলোর জন্যই কেমন পরের প্রশ্ন দেখো কি রয়েছে তাই আজও তার বুকে রক্তের তৃষা জানি না আজ কার রক্ত সে চায় পলাশী রাক্ষসী পলাশী পলাশি নামকরণের কারণ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দেখো এই পলাশি নামকরণের কেন পলাশি এবং এবং এই যে উক্তিটি যে তাই আজও তার বুকে রক্তের তৃষা জানি না আজ কার রক্ত সে চায় এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজ রক্ত সে চায় এবং তার বুকে আজও রক্তের তৃষা এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমাদের এই আলোচনায় ঠিক আছে পলাশিকে বলছে রক্তের তৃষা এবং পলাশিকে বলছে কার রক্ত সে চায় ঠিক আছে এই জায়গাটা কিন্তু ভালো করে একটুখানি লক্ষ্য রাখো এই জায়গাটা আমি একটুখানি তোমাদেরকে ভালো করে লিখে দিই সেটা হচ্ছে ধরো এই যে যে পলাশির কথা বলা হচ্ছে এই পলাশিকে বলা হচ্ছে রক্ত এবং রক্তের তৃষা পলাশির নামকরণ দেখো ভাগীরথীর পূর্ব তীরে বাংলার ঐতিহাসিক একটা স্থান হচ্ছে পলাশি পলাশি কোথায় আছে পলাশি আছে হচ্ছে ভাগীরথীর পূর্ব তীরে কেমন ভাগীরথীর পূর্ব তীরে পলাশি রয়েছে হচ্ছে তোমার ভাগীরথীর পূর্ব তীরে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে ভাগীরথীর এই পূর্ব তীরে ঠিক আছে এই ভাগীরথীর পূর্ব তীরে যেহেতু পলাশিটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের মূল যে আলোচ্য যে জায়গা মানে আমাদের যে এই যে মূল যে যুদ্ধ এই যুদ্ধ কিন্তু তখন এই অংশেই হবে ঠিক আছে সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে ভাগীরথীর পূর্ব তীরে ঠিক আছে ভাগীরথীর পূর্ব তীরে ঠিক আছে এই ভাগীরথীর এই যে পূর্ব তীরে এই যে যুদ্ধটি তোমার তখন যে হচ্ছে এই স্থানটা বাংলার কিন্তু একটি ঐতিহাসিক স্থান কেমন কেন এবার এর নাম পলাশি এই জায়গাটা এবার আসি লাল পলাশের রঙের রঙিন হয়ে থাকতো বলেই এই জায়গাটির নাম পলাশি কি বললাম লাল পলাশের রং লাল পলাশের রং লাল পলাশের রঙে এই জায়গাটি রঙিন হয়ে থাকত। এই জন্য এর নাম পলাশী এবার বাংলার ইতিহাসে এই পলাশী সেই যে একটা লজ্জাজনক এবং কলঙ্কময় অধ্যায়ও বটে যারা মাথায় রাখতে হবে কেন পলাশের পলাশী নামকরণ এই যে কারণ যে কেন নামকরণ হয়েছিল এর নির্দেশ তাৎপর্য যদি আমরা বিশ্লেষণ করি নির্দেশ যদি তাৎপর্য বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো এর সঙ্গে লাল রঙের একটা একাত্ম যোগ রয়েছে এবার প্রশ্নের দিকে তাকাও পলাশির নামকরণ হয়েছিল পলাশ গাছের এই যে ফুল এই ফুলে তখন সে রঙিন হয়ে থাকতো গোটা এলাকা এই জন্য নাম হয়ে গেলো পলাশি এবার এই পলাশির প্রান্তরে কি হয়েছিল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে প্রবল রক্তক্ষরণ হয়েছিল তাহলে এই তাৎপর্য বিশ্লেষণ করলে দাঁড়ায় যে এই লাল রঙের সঙ্গে রক্তের রং একাত্ম হয়ে গিয়েছিল শচীন্দ্রনাথের নাটকে পলাশির শেষ পরিণতি কি হবে তা না জেনেই আগে সিরাজ এই উক্তিটি করেছিলেন সিরাজ জানতেন কোম্পানির সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়া কঠিন নবাব ঘরে বাইরে শত্রু বেষ্টিত হয়ে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন ষড়যন্ত্রে সংশয়াচ্ছন্ন সিরাজ মানসিক দিক থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলেন ঘসেটি বেগমের অভিসম্পাত তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল তাই নাট্যাংশের শেষ সংলাপে নবাবের একটি দ্বন্দ্ব দীর্ণ ক্ষত বিক্ষত মনের পরিচয় মেলে মানসিক টানা পড়েনে আহত নবাব আশঙ্কা প্রকাশ করেন পলাশের রাঙা পলাশির লাল পলাশির যে লালের নেশা তখনও কিন্তু পলাশির মধ্য থেকে কিন্তু ঘোচেনি এই মাঠ এই পলাশির প্রান্তর থেকে সে তখনও ঘোচেনি তাই সে রক্তের পিয়াসী কিন্তু কার রক্ত তা অজানা কারণ যুদ্ধের পরিণতি সম্পর্কে তিনি তখনও ছিলেন অনিশ্চিত তাহলে পলাশির এই যে লাল রং তার যে তখন নবাব এই পলাশীকে একটা জীবন্ত মানুষ হিসেবে দেখতে চাইছেন একটা জীবন্ত এলিমেন্টস হিসেবে দেখতে চাইছেন সে যেন সময় রক্ত তার জন্য এই রং একটা এই বক্তব্যটার মধ্যে একটা একটা তোমার প্রতীকী বক্তব্য একটা ঠিক আছে মানে পলাশী যে জায়গাটা তার সঙ্গে রয়েছে পলাশ গাছের সম্পর্ক হচ্ছে পলাশ গাছের রং কি লাল মানে পলাশ গাছের যে ফুল সেটা সম্পূর্ণ লাল হয়ে থাকে এই যে রক্তমুখী পলাশি এর সঙ্গে তুলনা করছেন পলাশির তখন জানেন না যে হয়তো এই যুদ্ধটি হবে কিনা তার রক্ত নেবে এই রক্তমুখী পলাশী এই কথাটা তখন তিনি বলছেন কেমন চলে যাই পরের প্রশ্নে দেখো কি রয়েছে নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না কেমন নবাব বলতে কাকে বোঝানো হয়েছে নবাব বলতে এখানে সিরাজদৌল্লাকে বোঝানো হয়েছে কেমন কোন ঘটনার প্রতি নির্দেশ করা হয়েছে দেখো আলিবর্দী খা যেহেতু সম্পূর্ণভাবে নিঃসন্তান ছিলেন তাই তিনি তার ছোট মেয়ের পুত্র সিরাজকে নিজের উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করেছিলেন এটা আমরা সকলেই জানি ফলে আলিবর্দির মৃত্যুর পরে সিরাজ দৌল্লা বাংলার নবাব হিসেবে নির্বাচিত হন এবং বাংলার তিনি মসনদে বসেন তিনি ছিলেন একজন স্বাধীন চেতা নবাব ঐতিহাসিক ঘটনার ক্ষমতাসীন হওয়ার পরেই তিনি ইংরেজদের প্রতি নির্দেশ ইংরেজদের প্রতি কি করলেন ইংরেজদের প্রতি নির্দেশ চন্দননগর আক্রমণ করলেন কলকাতা ও কাশিমবাজারের সৈন্য সমাবেশে সংবাদ পান ইংরেজ থেকে পারলেন যে যে ইংরেজরা চন্দননগর এবং কাশিমবাজারে সৈন্য সমাবেশ করেছে এক্ষেত্রে তিনি কোনো রকম আপোষে না গিয়ে চিরাজ সরাসরি কাশিমবাজারের কুটি দখল করেন এবং ইংরেজদের সেখান থেকে বিতাড়িত করেন ইংরেজদের এই বিতাড়িত করার কারণেই কারণটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে আবার ইংরেজরা তখন রাগ পেয়ে বসলো যে আমাদেরকে বিতাড়িত করেছে তখন ক্লাইভ আসলো এসে আলীনগরের চুক্তি করলো আলিনগর চুক্তি হয়ে তোমাদের সব তাদের মধ্যে একটা সমঝোতা তৈরি হলো কিন্তু সেদিনকে সিরাজ যদি কলকাতা আক্রমণ না করতেন বলছে তাহলে এই রকম ঘটনা ঘটতো না কিন্তু কেন তিনি কেন তিনি এটা মেনে নেবেন কারণ তার মধ্যে তারা সম্মান রয়েছে তার জায়গা কেউ দখল করে নেবে এটা কোনো হয় সিরাজও কিন্তু প্রত্যুত্তর দিয়েছেন কলকাতা আক্রমণ করেছেন তার আক্রমণ করে সেই জায়গার নাম রাখেন আলীনগর এবং এই ঐতিহাসিক ঘটনাটার কথাই কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে মানে কোন ঘটনার প্রতি নির্দেশ করা হয়েছে যে এই সিরাজের কলকাতা আক্রমণ কলকাতা আক্রমণ এবং কাশিম বাজারের যে কুঠি এই কুঠি দখলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে পরের প্রশ্ন দেখো সিরাজ নাট্যাংশের শেষ অংশে ঘসেটি ও লুৎফা চরিত্র দুটি কিভাবে বিপরীত করেছে তা আলোচনা করো তাহলে এখানে আমাদের দুটো চরিত্রের কথা এখানে কিন্তু আমাদের আসছে একটা হচ্ছে লুৎফা আর একটা হচ্ছে ঘষেটি বা মেহের উন্নষা এই দুটো চরিত্র কথা আসছে বলছে এই দুটো চরিত্র কিভাবে বিপরীত ধর্মী ভূমিকা পালন করেছে ঘসেটির মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব ছিল এটুকু নিয়ে আমরা সকলেই জানি এবার দেখে নেব লুৎফা চরিত্রের মধ্যে ঠিক কীরকম ব্যাপার ছিল দেখো এই যে শচীন সেনগুপ্তের যে নাট্যাংশ যে সিরাজ দৌল্লা এই নাটকের যে অংশটুকু আমাদের পাঠ্য তার শেষ অংশে তুমি দেখতে পারবে যে নাটকের দুটি নারী চরিত্র ঘসেটি বেগম ও লুৎফা উন্নেসা প্রায় একই সঙ্গে আমাদের নাট্যভূমিতে অবতীর্ণ হচ্ছেন ঠিক আছে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে ঘসেটি বেগম নবাব সিরাজ মায়ের বোন অর্থাৎ মাসি অথচ ঘসেটি চরিত্র তার মধ্যে কিন্তু কোনো মাতৃসত্ত্বার ছিটে ফোটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যায়নি বরং প্রতিহিংসায় মত্ত হয়ে তিনি প্রতি মুহূর্তে সিরাজের প্রতি বিষোদ্গার করেন বাংলার ইতিহাস সিরাজের বিরুদ্ধে বাংলার ইতিহাসে সিরাজের বিরুদ্ধে তার এই শত্রুতা পোষণের সাক্ষ্য দেয় বাংলার ইতিহাস মনে রাখবে ঘষিটি বেগমকে একজন বিশ্বাসঘাতক হিসেবে মনে রাখবে তিনি তার নিজের পুত্র সময় একজন সন্তানের অমঙ্গল চেয়েছিলেন মনে রাখবে বাধ্য হয়ে সিরাজ তার মতিঝিল প্রাসাদ অধিকার করে নিলেও তাকে সসম্মানে নিজের প্রাসাদে স্থান দিয়েছিলেন কিন্তু সর্বস্ব হারানোয় বিশেষত ক্ষমতা হারানোর যন্ত্রণায় ঘসিটি তখন দগ্ধে দগ্ধে মরছে সিরাজের মৃত্যুই তার একমাত্র উদ্দেশ্য হয়ে তখন দাঁড়ায় আর অন্যদিকে লুৎফা ছিলেন হচ্ছে সিরাজের পত্নী তিনি স্বামীর মঙ্গল অমঙ্গল বিষয়ে তিনি উদ্বিগ্ন তাই ঘষেটির মুখে সিরাজের বিরুদ্ধে বিশোদ্গার এবং অভিশাপ বর্ষণ তা তিনি কখনোই শুনে মেনে নিতে পারছেন না শুনে স্থির থাকতে পারছেন না নবাবকে তার প্রাসাদ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি বলেছিলেন তার প্রাসাদ তাকে আপনি ফিরিয়ে দিন যে মতিঝিল যে আপনি দরে রেখেছেন সেটাতে আপনি তাকে ফিরিয়ে দিন সিরাজের চোখের জল বিজলিত করেছিল লুৎফাকে ঘসেটির উপস্থিতি তার কাছেও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে পলাশীর যুদ্ধের অনিবার্যতার সংবাদে লুৎফা ভয় পান নবাব পত্নী হিসেবে তার এই উদ্বেগ অত্যন্ত স্বাভাবিক ঘষেটি ও লুৎফার চরিত্র নাট্যাংশে প্রায় একই সঙ্গে আবির্ভাব হয়েও নাট্যাংশে সম্পূর্ণ বিপরীত ধর্মী দায়িত্ব পালন করেছে এরা দুজন যেন সিরাজের ভাগ্য ও ভবিতব্যের দুটি বিপরীত প্রতিচ্ছবিকে তুলে ধরেছে তাহলে একদিকে হচ্ছে লুৎফা যিনি সম্পর্কে হচ্ছে পত্নী যিনি সিরাজের জন্য চিন্তিত আর অন্যদিকে হচ্ছে ঘসেটি ঠিক আছে যিনি কিনা মাসি এই লুৎফার মধ্যে আমি কি দেখতে পারি এই লুৎফা চরিত্রটির মধ্যে আমরা দেখতে পারি যে জন্য চিন্তা ঠিক আছে তিনি স্বামীর জন্য চিন্তা তারপরে পাই হচ্ছে যে স্বামীর যন্ত্রনাকে তিনি নিজের যন্ত্রণা মনে করছেন তিনি নিজের স্বামীর যন্ত্রণাকে তিনি নিজের যন্ত্রণা মনে করছেন মানে সোজা কথা বলতে গেছে যে তিনি মনে করছেন তিনি হচ্ছে তিনি একচল সহভাগী তিনি অংশীদার সেই যন্ত্রণার ঠিক আছে আর ঘসেটি চরিত্রের মধ্যে আমরা কি পাচ্ছি ঘসেটিকে আমরা একজন পাচ্ছি হচ্ছে প্রতিহিংসা পরায়ণ প্রতিহিংসা পরায়ণ প্রতিহিংসা পরায়ণ ঠিক আছে ঘজিনির মধ্যে আমরা সে কি করছে সে সিরাজের মৃত্যু চাইছে সিরাজের মৃত্যু চাইছে অমঙ্গল চাইছে আর অন্যদিকে লুৎফা চরিত্রটি স্বামীর জন্য তিনি চিন্তা করছেন তিনি স্বামীর যন্ত্রণাকে নিজের যন্ত্রণা হিসেবে মনে করছেন এবং তিনি দুঃখ পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন কিন্তু আমাদের ঘসেটিও কিন্তু একজন সমা তিনি কিন্তু তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছেন তাহলে এই দুটো চরিত্র আমাদের নাটকে দুরকমভাবে বিপরীতভাবে কিন্তু ধরা দিয়েছে ঠিক আছে এ কিন্তু একটুখানি মাথায় রাখবে পরের প্রশ্ন দেখো সিরাজদৌল নাট্যাংশে ঘষিটি বেকম সার্থী প্রতিহিংসা পরায়ণ যুগোপযোগী এক বাস্তব নারী চরিত্র চরিত্রটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো খুব উল্লেখযোগ্য একটি প্রশ্ন যে সত্যিই তো যুগোপযোগী বলা হচ্ছে এবং বাস্তব বলা হচ্ছে কেন বলা হচ্ছে কারণ যে উত্তরাধিকার সূত্রে আমাদের আহ সেই নবাবের সাম্রাজ্য পাওয়ার কথা ছিল তিনি তা পাননি ফলে তো তার সাহায়িকভাবে রাগ হবেই সব মানুষ তো মহান হয় না সব কিছু সে মেনে নেবে কতটা করা যায় না তারও সেটা হয়নি এটাকে বলা হচ্ছে বাস্তব এবং যুগ উপযুগ তো ঘষিটি বেগমকে নবাব আলী বর্দির বড় মেয়ে তার প্রকৃত নাম মেহরুন্সা এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম তিনি ঢাকার যে শাসনকর্তা কর্তা শাহম জং এর স্ত্রী হওয়ার কারণে তিনি প্রবল ধন সম্পদের অধিকারী হয়েছিলেন সিরাজ কখনোই তার প্রিয় পাত্র ছিল না এটা আমরা সকলেই জানি তাই আলিবর্দী যখন সিরাজকে বাংলার মসনদের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন তখন তা তিনি ভালোভাবে নেননি সিরাজও কথা জেনে তার বিরুদ্ধে প্রকাশ্য বই নেতায় লিপ্ত হয়েছিলেন ফলে আলিবর্দির মৃত্যুর পরে সিরাজ বাংলার নবাব হলে ঘসেটি তাকে গদিচ্যুত করার জন্য ষড়যন্ত্র শুরু করেন ঘসেটির লক্ষ্য ছিল পূর্ণিয়া শাসনকর্তা সৌকত জংকে বাংলার বসনদে বসানো বিষয়ে দেওয়ান রাজবল্লভকে তিনি কাজে লাগান এভাবেই সিরাজ ও ঘসেটির মধ্যে স্বার্থ আর প্রতিহিংসা পরায়ণতা চরম রূপ ধারণ করে ক্রমে আলিবর্দির ভগ্নীপতি মির্জাফর এবং রায়দুল্লভ জগৎ ঠিক আছে উমিচাঁদ ও ইয়াল লতিফের মতো প্রভাবশালী যে সভাসদরা সিরাজকে অপসারণের চক্রান্তে জড়িয়ে পড়েন এই অবস্থায় ক্ষিপ্ত সিরাজ ক্রমে ঘসিটির মতিঝিলে প্রাসাদ ও ধনসম্পদ অবরুদ্ধ করে শকত জঙ্গে যুদ্ধে হত্যা করেন এবং ঘসিটিকে নিজ প্রাসাদে গৃহবন্দি গৃহবন্দী করে রাখেন এই বন্দিনী এই ঈর্ষা ও হিংসায় অন্ধ মন্দিনী ঘষটির কণ্ঠে তাই ধ্বনিত হয় সিরাজের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ও অভিশাপ শুধুমাত্র এখানেই শেষ নয় এক অসহায় নারীর দীর্ঘশ্বাসে এবং অকল্যাণের কামনায় প্রতিনিয়ত দগ্ধ হন সিরাজ ও লুৎফা তাই সিরাজের দুর্দিনে তিনি যেমন মনের খুশি গোপন করেন না তেমনি পলাশীর প্রান্তরে নিজের মুক্তি এবং এবং নবাবের নবাবীর অবসান আসন্ন জেনে উৎফুল্ল হন এভাবেই এক রাজ পরিবারের অনাথা বিধবা ঈর্ষা হিংসা ও স্বার্থপরতার তার একটা জীবন্ত মিশেলে বাস্তব আর যুগোপযোগী হয়ে ওঠে আমাদের ঘাসুটি বেগম চরিত্রটি ঠিক এইটাই লিখবে আমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরে ঠিক আছে তাহলে কেন তিনি যুগোপযোগী কেন তিনি বাস্তব স্বাভাবিক কারণ তার যেখানে তোমার ক্ষমতা পাওয়ার কথা ছিল তিনি সেটা পাননি আবার তাকে মতিঝিল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার রাজপ্রসাদ দখল করে নিয়ে নেওয়া হয়েছে তাকে বাড়িতে রেখে দেওয়া হয়েছে তিনি এবার আগে রীতিমতো জ্বলবেনি ঠিক এইটাই বলেছে এই জন্য যুগোপযোগী এবং প্রতিহিংসা পরায়ণ চরিত্র ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি রয়েছে আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন আজ বিচারের দিন নয় আজ সৌহার্দ্য বন্ধুত্ব স্থাপনের দিন কার উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে উক্তিটি কার এই উক্তিটি পরিষ্কার বাংলা কথা হচ্ছে উক্তিটি আমাদের সিরাজের উক্তি জায়গা আমাদের পরিষ্কার সিরাজ এই কথা বলছে সিরাজের উক্তি ঠিক আছে তাই নবাবের সভাসদ জগৎ শেঠ রাজবল্লভ বা রায়দুল্লভ বা মির্জাফর প্রমুখ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে তাকে বাংলার মসনদ থেকে উৎখাত করতে চেয়েছিলেন এইটুখানি আমরা সকলেই জানি তখন এ কথা স্পষ্ট হয়ে যায় যে মির্জাফরকে লেখা ওয়াটসের একটি চিঠি যখন নবাবের হাতে আসে তবুও নবাব তাদের শাস্তিবিধান না করে সৌহার্দ্য ডাক দেন নবাবের বক্তার আশ্বাস প্রত্যাশা এবং একটা অকপট স্বীকারোক্তির উদাহরণ যেন আমরা এক্ষেত্রে দেখতে পাই নবাবের মধ্যে মির্জাফরদের চক্রান্ত যেমন অন্যায় তেমন তার নিজের বিরুদ্ধেও নানা অভিযোগ আছে নবাব বুঝেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে দেশীয় শক্তিকে একত্রীভূত করতে না পারলে কখনই তাদেরকে হারানো সম্ভব নয় তাই মির্জা মির্জাফরদেরও সহায়তা প্রয়োজন ঠিক আছে কখনই তাকে আমি আলাদা করে রাখতে পারি না আর এই জন্যই বাংলাকে ইংরেজদের হাত থেকে বাঁচাতে সিরাজ তার সভাসদদের কাছে সৌহার্দ্য ও সহযোগিতার আশ্বাস চেয়েছেন তার অনুরোধ তারা যেন এই তাকে ছেড়ে না যান বহিঃশত্রুকে শত্রুকে করতে সিরাজ মতপার্থক্য ন্যায় অন্যায় ভুলে সকলের মধ্যে একটি আন্তরিক বন্ধুত্ব ও সহৃদয়তার বীজ বপন করতে চেয়েছিলেন এই অংশটির মধ্যে দিয়ে বলছে না আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন ঠিক আছে উক্তির তাৎপর্য এটাই লিখবে উক্তির তাৎপর্য কারণ সিরাজ জানতেন যে এই দুর্দিনে আসলে কিন্তু কখনোই আমাদেরকে একা লড়লে হবে না যেহেতু তিনি নবাব তিনি বুঝতে পেরেছিলেন আমাদের কিভাবে লড়তে হবে বেঁধে থাকতে হবে এই যে বেঁধে বেঁধে থাকা বেঁধে বেঁধে থাকার কথা বলছেন ঠিক আছে তিনি কখনোই কিন্তু প্রতিহিংসা পরায়ণ হচ্ছেন না প্রতি সবকিছু জেনেও তিনি কিন্তু প্রতিহিংসা প্রতিহিংসা পরায়ণ কিন্তু তিনি হচ্ছেন না ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি সবকিছুতে একটা বন্ধুত্বের হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছেন একত্রিত হওয়ার কথা বলছেন একসঙ্গে বেঁধে থাকবার কথা কিন্তু তিনি এই অংশে বলছেন এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর বলতে কাকে বোঝানো হয়েছে কেমন বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো ঠিক আছে তাহলে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো তাহলে কে বলছে এই কথাটা এখানে বক্তা হলেন সিরাজ পত্নী লুৎফা ঠিক আছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে তাহলে এখানে বক্তাকে বক্তা হলেন সিরাজপত্নী লুৎফা ওর বলতে বোঝানো হয়েছে সিরাজের বিরুদ্ধে যে অন্যতম ষড়যন্ত্রকারী কে ঘষেটি বেগমকে তাহলে এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে ওরটাকে ওর হচ্ছে এখানে ঘষেটি বেগম ওর কে ওর হচ্ছে ঘষেটি বেগম যিনি সম্পর্কে সিরাজের মাসি নবাব আলিবর্দী তার প্রিয় দৌহিত্র সিরাজকে সিংহাসনে বসানোর ব্যাপারটি ঘরে বাইরে অনেকেই কিন্তু তখন কিন্তু মেনে নেয়নি এদের মধ্যে অন্যতম হলেন আলিবর্দী কন্যা ঘষেটি বেগম তিনি তার অন্য এক বোনের পালিত পুত্র যাকে বাংলার মসনাদে দেখতে চেয়েছিলেন তিনি তখন কি ছিলেন যে তিনি বাংলার মসনাদে কে বসবে এই শওকজ্জা বসবে ঘষিটি বেগম নবাবের মাতৃসমা হলেও মাতৃত্বের লেশ মাত্র তার মধ্যে লক্ষ্য করা যায়নি প্রতিহিংসা প্রবণা ঘষেটি সিরাজের প্রতি বিষদ্গার করেন এবং নবাবের সভাসদ ও কোম্পানির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নবাবকে কিরকম ভাবে সে সিংহাসন থেকে উৎখাত করা যায় তার প্রচেষ্টা জারি রাখেন সিরাজ সব জানতে পেরে তার মতিঝিল প্রাসাদ অধিকার করে তাকে সসম্মানে নিজের ঘরে নজরবন্দি করে রাখেন এই প্রাসাদ না পাওয়ার যন্ত্রণা নবাবী না পাওয়ার যন্ত্রণা সাম্রাজ্য না পাওয়ার যন্ত্রণায় ঘষিটি প্রতিনিয়ত অভিশাপ বর্ষণ করতে থাকেন সিরাজকে ক্ষতবিক্ষত করে দেন তাকে স্ত্রী লুৎফার কাছে নবাব একান্ত আলাপচারিতায় জানতে চান ঘষিটি বেগম মানবী না দানবী সিরাজের চোখের জল আর ঘষিটির ভয়ে বিচরিত লুৎফা নবাবের প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বলা হয়ে গেছে তাহলে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ এবং দৃষ্টিতে আগুন ঠিক আছে এই কারণে কিন্তু বলা হয়েছে কেন বলেছে যে সিরাজের যন্ত্রণায় এবং ঘসেটির ভয়ে এ কথাটি কিন্তু বলেছে পরের প্রশ্ন দেখেন মুন্সিজি এই এইটা নিয়ে আমরা আলোচনা করেছি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আরেকবার রিপিট করা হয়েছে ঠিক আছে মানে মুন্সিজি এই পত্রের মর্ম আর সভাসদ্দের বুঝিয়ে দিন কে কাকে এই পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা হয়েছে আলোচনা করেছি দেখবে আগের একটা সেটা দেখে নেবে কেমন এই পরের প্রশ্নে আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা বক্তা ও জাহাপনাকে কে যাহাপনা এর উত্তরে যা বলেছিলেন তার মর্মার্থ বুঝিয়ে দাও তাহলে আপনি কে জাহাপনাকে তখন তাকে কি বলা হলো যে আপনি কে জাহাপনা ঠিক আছে মানে আপনি আমাদের কি করতে বলেন যা পড়া যা পড়া এখানে কে বক্তা কি করতে বলেছে মানে একটা প্রশ্ন আমাদেরকে দিয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন টেস্ট পারে কিন্তু বহু পারে প্রশ্নই রয়েছে তা দেখো এখানে জাহাপনা বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে সিরাজ কিন্তু বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে এখানে বক্তা হলেন নবাবের সভাসদ মির্জাফর আলি খান কে বক্তাকে বক্তা হলে বক্তা ঠিক আছে মির্জাফরি সিরাজউল্লাহ তাহলে মির্জাফর আলী খানের প্রশ্নের উত্তরে যাহাপনা যা বলেছিলেন তাতে তার অসহায়তার ছাপ স্পষ্ট ছিল একদিকে কোম্পানির আগ্রাসন অন্যদিকে মানে চক্রান্তটা কিরকম ভাবে হয়েছিল একবার শুধুমাত্র দেখো ধরো এটাকে আমি একটুখানি মুছে দিই এটাকে মুছে আমি এখানে লিখে দিচ্ছি দেখো তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে বক্তা ছিলেন লিখে দিলাম একবার বক্তা মির্জাফর দেখো সিরাজের বিরুদ্ধে চক্রান্তটা ঠিক কিরকম ভাবে হয়েছিল সিরাজের বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল কার বিরুদ্ধে সিরাজির বিরুদ্ধে সিরাজির বিরুদ্ধে কত রকম ভাবে একটু দেখার চেষ্টা করতো একদিকে কি পাচ্ছি একদিকে পাচ্ছি হচ্ছে একদিকে পাচ্ছি হচ্ছে দেখো ঘষেটি ঠিক আছে এদিকে হচ্ছে নবাবের সভাসদ আর একদিকে হচ্ছে ইংরেজ মানে এই অত্যাচারের মধ্যে সিরাজ কিন্তু রাজত্ব করে গেছিল মানে এই যে অত্যাচার এই অত্যাচারের মধ্যে কিন্তু এখানে রয়েছে ধরো সিরাজ সিরাজ এখানে রয়েছে তার চক্রান্তরা এইরকমভাবে হচ্ছে এর মধ্যে এর মধ্যে দিয়ে সিরাজকে রাজত্ব করতে হচ্ছে বাংলায় নবাবী করতে হচ্ছে তাহলে তো সব চক্রান্তে তখন সিরাজের সিংহাসন টলমল করছিল তিনি বুঝেছিলেন তরবারির আঘাতে নয় মানুষের দেশাত্মবোধ সংহতি ও ভালোবাসাকে কাজে লাগিয়ে তাদের সংহত করে এ বিপদ থেকে রক্ষা পেতে হবে তাহলে এই চক্রান্ত থেকে যদি আমি রক্ষা পেতে চাই তার তার প্রত্যাঘাত হিসেবে কিন্তু কখনই তলবাড়ির বদলে তরবারি নয় রক্তের বদলে রক্ত নয় তার জন্য দরকার ভালোবাসা তা মানুষের মধ্যে বোঝাতে হবে মানুষকে ঠিক আছে তাহলেই কিন্তু সিংহাসনকে রক্ষা করা যাবে সিরাজের কাছে নিজের থেকেও বাংলার স্বাধীনতার প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছিল আত্মসমালোচনার সঙ্গে নিজের অপরাধ স্বীকার তার জন্য প্রাপ্য সাজাও সিরাজ কিন্তু মাথা পেতে নিতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে শত্রুকে আগে প্রতিহিত করার ডাক দিতে হবে বাংলার হিন্দু মুসলমান উভয়েরই মাতৃভূমি বলে এই বাংলাকে তিনি চিহ্নিত করেছিলেন শত্রু মোকাবিলায় সংহিতিতে জোর দিয়েছিলেন এক কথায় যাহা পনার বক্তব্যে তার স্বদেশ প্রেম ধর্ম নিরপেক্ষতা ভালো করে বলার চেষ্টা করো এই মর্মার্থ যে বুঝিয়ে দাও এই যে মর্মার্থ এখানে মূল মর্মার্থটা কি কি দেখা গেছিল তার মধ্যে স্বদেশ প্রেম মানে এই যে মর্মার্থ এই যে মর্মার্থটি আসলে কিসের ছিল মর্মার্থটি এই মর্মার্থটির মধ্যে শুধু কি ছিল শুধুই কি রাসভারী কথা তা তো নয় এর মধ্যে আরেকটি জিনিস ছিল যে কতগুলো জিনিস সেগুলো হচ্ছে সিরাজের স্বদেশ প্রেম দেখো স্বদেশ প্রেম তার মধ্যে ছিল ভা ভ্রাতৃত্ব বোধ এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল এবং বিনয় তার মধ্যে যে একটি বিনয়ী যে চরিত্র এটাও কিন্তু এখানে ছিল এটা কিন্তু প্রকাশ পেয়েছে আপনি আমাদের কি করতে কি কি বলেন যা যখন তিনি বলেছিলেন তখন তিনি বুঝেছিলেন যে এদের বিরুদ্ধে চক্রান্ত চক্রান্তকে যদি আমি লড়াই করতে চাই এর বিরুদ্ধে তা কিন্তু কখনোই তরবারি দিয়ে নয় তা কি দিয়ে লড়াই হবে ভালোবাসা দিয়ে বিনয় দিয়ে ভাতৃত্ব দিয়ে স্বদেশপ্রেম দিয়ে জাতীয়তাবোধ দিয়ে এই দিয়ে লড়াইটা কিন্তু আমাদের করতে হবে কেমন পরের প্রশ্ন দেখেনি তোমাদের কাছে আমি লজ্জিত বক্তাকে তোমাদের কাছে আমি লজ্জিত এই বক্তাটি কে কাদের কাছে কেন তিনি লজ্জিত কাদের কাছে কেন তিনি লজ্জিত আলোচনা করো তোমাদের কাছে আমি লজ্জিত কথাটা কথাটা কে বলছে বলছে আমাদের সিরাজ ঠিক আছে কাদের কাছে তিনি লজ্জিত দেখো নাট্যাংশের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে তুমি দেখতে পারবে তোমরা দেখতে পারবে যে রাজ দরবারে ফরাসি প্রতিনিধি মশিয়েলা মানে প্রথম প্রথম নাট্যের দ্বিতীয় অংশ ঠিক আছে মশিয়েলা এসছেন ঠিক আছে এবং সমস্ত ফরাসিদের কাছে নিজের অক্ষমতার জন্য নবাব সব লজ্জিত বলে মনে করছেন কেন মনে করছেন লজ্জার কারণটা কী লজ্জার কারণ হচ্ছে ইংরেজ ডাচ পর্তুগিজদের মতো হলে করে শোনো ইংরেজ ডাচ পর্তুগিজদের মতো ফরাসিরাও দীর্ঘকাল বাংলাদেশে বাণিজ্য করেছে ঠিক আছে এবার বাংলাদেশে যখন এরা বাণিজ্য করেছে তখন কি হয়েছে তারা তো শান্তিতেই ছিল সমস্যা ছিল না যদি ইংরেজ না আসতো এ মতাবস্থায় এই ঔপনিবেশিক প্রতিযোগিতা থাকায় এখানে একটা শব্দ দেখো তোমরা পাচ্ছ ঔপনিবেশ মানে ঔপনিবেশ শব্দটা আসছে হচ্ছে উপনিবেশ থেকে কাকে বলা হয় এই উপনিবেশ যখন অন্য কোন জাতি অন্য কোন মানুষ মানে অন্য কোনো কালেক্টিভ পিপল অন্য কোন বিরাট অঙ্কের পিপল অন্য কোন জাতি অন্য কোন দেশে এসে তাদের নিজস্ব সংস্কৃতিকে কেমন নিজস্ব কালচারকে সম শিক্ষাকে সমস্ত কিছুকে তার উপরে ইনজেক্ট করে দিয়ে চলে যায় এবং তাদেরও একটা সংস্কৃতি সেখানে তৈরি হয় এটা হচ্ছে উপনিবেশের লক্ষ্য সে তার জিনিসকে অপর মানুষের মধ্যে দিয়ে শাসনের মধ্যে দিয়ে সেটাকে তারা চাপিয়ে দেবে যাই হোক এটা অন্য প্রসঙ্গ তাহলে ঠিক যেরকমভাবে ইংরেজরা বাণিজ্য করতে এসেছিল ঠিক সেই রকমভাবেই আমাদের দেশে আমাদের রাজ্যে বাংলায় ফরাসিরা ডাচরা এরা আবার পর্তুগিজরা বাণিজ্য করতো এই চন্দননগর আছে হুম হুগলি ব্যান্ডেল এই সমস্ত যে জায়গাগুলো এগুলো সব এদেরই অধীনে ছিল এই ঔপনিবেশিক প্রতিযোগিতা থাকায় আন্তর্জাতিক ক্ষেত্রে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব সর্বজন কি বললাম ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব এটা আমরা সকলেই জানি কারণ ফরাসিরাও ব্যবসা করতো ইংরেজরা বহাস করতো এই ব্যবসার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব তখন তৈরি হচ্ছে আমরা সকলেই জানি বাংলাতেও সেই শত্রুতা থাকবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু নবাবের সুনজরে থাকার জন্য ফরাসিরা মোটামুটি নিরুপ নিরু নিরুপদ্রবেই ছিল কোনো উপদ্রব সেখানে ছিল না নিরুপদ্রবেই সেখানে তারা ছিল মানে ফরাসিরা এখানে নিরুপ কোনো সমস্যা ছিল না তাদের কারণ ফরাসিদের ভালো হিসাবেই সম্রাট জানতেন নবাব জানতেন ঘরে বাইরে নবাব নানান সমস্যায় জর্জরিত থাকার সুযোগে ইংরেজরা চন্দননগর আক্রমণ করেন এই চন্দননগর যখন ইংরেজরা আক্রমণ করলেন তখন কি হলো ফরাসিদের বাণিজ্য কুঠি নিজেদের অধিকারে আনে এবং গোটা চন্দননগরের অধিকার নবাবের কাছে দাবি করেন উপনিবেশ তৈরি হয়েছিল এবং ইংরেজ কি করলো ইংরেজ এই চন্দননগরের অধিকার নগরের অধিকার চন্দন নগরের অধিকার চন্দন নগরের অধিকার দাবি করেন অধিকার দাবি করেন ইংরেজরা এবার যখন চন্দননগরের অধিকার যা দাবি করছে ইংরেজরা কিন্তু চন্দননগর কার দখলে ছিল চন্দননগর যাদের দখলে ছিল কার দখলে ছিল চন্দননগর ফরাসিদের দখলে ছিল ফরাসিদের সঙ্গে সিরাজের একটা ভালো সম্পর্ক ছিল তখন ফরাসিরা কার কাছে আসলো সিরাজের কাছে আসলো সমস্যার কথা জানালেন আর এদিকে সিরাজ তখন কিন্তু ঘরে বাইরে কিন্তু একটা দ্বন্দ্বে দ্বৈণ হয়ে রয়েছেন চক্রান্তে তখন তারা নবাবের কাছে এসে সাহায্য প্রার্থনা করছেন আবেদন জানাচ্ছেন আপনারা আমাকে বাঁচান নবাবের কলকাতা জয় ও সৌকাত সঙ্গে সংগ্রামে অর্থবল লোকবল কমে আসে নবাবের মন্ত্রীমণ্ডল যুদ্ধের পক্ষপাতি ছিলেন না তখন সমস্যা জর্জরিত সম্রাট নতুন করে আর ইংরেজদের সঙ্গে বিবাদে জড়াতে চাননি নবাবের এই অক্ষমতার জন্য ফরাসিদের কাছে তিনি তখন লজ্জিত ছিলেন কারণ যখন ইংরেজ চন্দননগরের অধিকার চাইল আক্রমণ করার জন্য তখন ফরাসিরা সিরাজের কাছে আসলো এসব বললো দেখতে হবে সিরাজ কি করে দেখবে তিনি নিজেই তো তখন চক্রান্তে অবতীর্ণ হয়ে রয়েছেন সভাসদরা আত্মীয়রা ইংরেজরা সবাই সমস্ত সমস্ত জায়গায় তাকে ঘিরে রেখে দিয়েছে আর এদিকে কলকাতা আক্রমণ হয়েছে তার কিছুদিন আগেই সৌকার জঙ্গের সঙ্গে তাকে মারা হয়েছে এই সমস্ত যে যুদ্ধে তার বাহিনীও কিছু মরেছে তার প্রচুর অর্থও শেষ হয়েছে এইরকম একটা দুর্বল অবস্থায় সিরাজ আর কিন্তু যুদ্ধে জড়াতে যাননি এমত অবস্থায় যখন ফরাসিরা তাদেরকে এসে তার কাছে এসে আবেদন জানাচ্ছে তখন অপারগ সিরাজ দৌল্লা বাংলার শেষ স্বাধীন নবাব বলছেন তোমাদের কাছে আমি লজ্জিত এখানে তোমাদের বলতে সাধারণত বোঝানো হচ্ছে ফরাসিদের কথা এ ফরাসিদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে চলো দেখেনি পরের প্রশ্ন কি রয়েছে পরের প্রশ্নে আমি আজ ধন্য কি বলছে আমি আজ ধন্য আলোচ্য উক্তিরই তাৎপর্য বুঝিয়ে দাও এটাই বলেছে প্রশ্নে এর ব্যাপারটাকে একটুখানি ভাববার চেষ্টা করতো এই যে আমি আজ ধন্য কথাটা কে বলতে পারে হুম তো কি লিখবে পরীক্ষার প্রশ্নের উত্তর এরকম প্রশ্ন আসলে লিখবে প্রখ্যাত নাটককার সরি নাট্যকার বা নাট্যকারের থেকে বলা হয় নাটককারই বলা ভালো কারণ তিনি নাটকটা যেহেতু লিখছেন কেমন প্রখ্যাত নাটককার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ সিরাজ নাটক থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে এটা লিখবে এটা লেখার পরই কি করবে একটা প্যারাগ্রাফ করবে সে প্যারাগ্রাফ করে কি লিখবে লিখবে যে যে উদ্ধৃত অংশটির বক্তা হলেন সিরাজ তাহলে উদ্ধৃত কেমন আমাদের আলোচ্য অংশটির বক্তা কে আমাদের আলোচ্য অংশটির বক্তা হচ্ছে সিরাজ আমাদের প্রশ্নে কি চেয়েছে প্রশ্ন হচ্ছে আলোক্ত আলোচ্য উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো তাহলে এবার কি লিখবে কোম্পানি সিরাজের অনুমতি ছাড়াই চন্দননগর আক্রমণ করে ফরাসি বাণিজ্য কুঠি অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছিল এই সংবাদে বিচলিত নবাব বুঝতে পারছিলেন এই উদ্ধৃতাংশের তাৎপর্য যে অচিরেই তার উপর ব্রিটিশের কোপ নেমে আসতে চলেছে তিনি বুঝতে পেরেছেন যে যখন যে আমাদের চন্দননগর যে কুঠি চন্দননগরের যে ফরাসি কুঠি বাণিজ্য কুঠি তা সিরাজ যখন ইংরেজরা যখন দখল করে নিয়েছে তখন সিরাজ যেটা বুঝে গেছে যে এরপরে কিন্তু তার দিকেও কিন্তু আক্রমণটা আসতে চলেছে এ মতাবস্থায় মির্জাফর রাজবল্লভ জগৎ শেঠ প্রমুখে নবাবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপ্ত হন প্রমাণ পাওয়া সত্ত্বেও সিরাজ কিন্তু এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি কেন পদক্ষেপ গ্রহণ করেননি কারণ সিরাজ বুঝতে পেরেছিলেন যে যদি আমি এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমি আরও বেশি করে একা হয়ে যাব কিন্তু আমার মূল উদ্দেশ্য কি এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা নয় আমার উদ্দেশ্য মতাবস্থায় বাংলাকে বাঁচানো তাই বাংলাদেশের মান মর্যাদা ও স্বাধীনতা রক্ষার খাতিরে তারা যেন ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নবের সঙ্গ দেন সিরাজ এটাই চেয়েছিলেন সিরাজের সেই আবেদন তাদের কাছে কিন্তু সিরাজ রেখেছিলেন সভায় উপস্থিত সকলকে বৈরিতা ভুলে একত্রিত হতে বলেছিলেন আমাদের সিরাজ সকলের কাছে আন্তরিক অনুরোধ জানান বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না নবাবের এই যে অনুনমেও বা অনুনয়ে সরি নবাবের এই অনুনয়ে কি হয়েছিল মির্জাফর ও অন্যান্যরা নবাবের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন নবাবের অনুগত ও বিশ্বস্ত মোহনলাল এবং মীর মদন সিপাহশালার মির্জাফরের নির্দেশ মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন এই সহযোগিতাপূর্ণ যে আশ্বাস বা এই পরিপ্রেক্ষিতে আনন্দিত নবাব এই উক্তিটি করেছিলেন কি করেছিলেন আমি আজ ধন্য যখনে যখন সকলে মেনে নিল যে আপনি সিরাজ যখন বললেন যে আপনারা কেউ আমার সঙ্গ ত্যাগ করবেন না তখন তারা প্রথমত জানিয়েছিল যে যে না আমরা কিন্তু আপনার সঙ্গেই থাকব এই যে বার্তাটা যখন দিয়েছিল এ মতাবস্থায় কিন্তু আমাদের সিরাজ কিন্তু নিজেকে ধন্য মনে করেছিলেন যে তিনি সভাসদদের সামনে যে আবেদন রেখেছেন সেই আবেদনে অ্যাকচুয়ালি সকলে সাড়া দিয়েছেন তাহলে এই রকম করে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখতে হবে প্রথমে উৎস লিখে একটা প্যারা করবে প্রথমে উৎস লিখে একটা প্যারা করবে কোথা থেকে নেওয়া হচ্ছে উৎসটা লিখতে হবে না কিন্তু প্যারা করবে তারপরে প্রসঙ্গ লিখবে কি প্রসঙ্গে কথাটা বলা হচ্ছে ঠিক আছে তারপরে লিখবে হচ্ছে তাৎপর্য ব্যাপারটা কি বলতে চাওয়া হচ্ছে ঠিক এই রকম ভাবে কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমিক পরীক্ষায় বাংলার উত্তর লেখবার জন্য কিন্তু একটা প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুতিটি কিন্তু বিশেষত বা গঠনমূলক হওয়া প্রয়োজন আমি ঠিক যেই রকম করে তোমাদেরকে বলছি এইগুলো তোমরা বারবার করে শোনো টেক্সট পড়ো প্র্যাকটিস করো ক্রমাগত একটা অনুশীলনই কিন্তু তোমাকে পরীক্ষার কিন্তু ভালো ফল করতে সাহায্য করবে কিন্তু পরীক্ষায় ভালো ফল যদি না হয় তাহলে কিন্তু তোমাকে তোমার পরিশ্রম কিন্তু কাজে আসবে না এটা কিন্তু মাথায় রাখবে তাহলে দেখো আমরা প্রথম থেকে এখনো পর্যন্ত প্রায় প্রশ্ন প্রশ্ন বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তবে একটুখানি ভেবে দেখো তো এর মধ্যে দিয়ে কোন কোন প্রশ্নের লাইনগুলি তোমরা আমি বলবার সঙ্গে সঙ্গে চটজলদি ভেবে ফেলতে পেরেছ বা সহজে প্রশ্নের উত্তর নিয়ে নিজেই বলতে পেরেছ বা নিজে নিজেই সেই লাইনগুলোকে মনে করতে পেরেছো বা উত্তরগুলোকে মনে করতে পেরেছ যদি দেখো এই প্রশ্নের এই উত্তরগুলি তোমাদের দিতে কিছুটা সমস্যা হচ্ছে যদি এটা তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে হবে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু একটা খামতি রয়েছে কিন্তু পরীক্ষার প্রস্তুতিতে খামতি থাকলে তো হবে না পরীক্ষা ভালো নাম্বার উঠবে কী করে তার জন্য কিন্তু তোমাদের দরকার একটা স্টাডি ফ্লো কি এই স্টাডি ফ্লো চলো তো একটু দেখে স্টাডি ফুলো বিষয়টি ঠিক কেমন ক্লাস টেন এর স্টুডেন্টদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হল সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার টেস্ট তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খান্তি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হল অল ইন ওয়ান সলিউশন কিভাবে স্টেপ ওয়ান কনসেপ্ট ভিডিও টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড আউট ক্লিয়ারিং টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিষদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ থ্রি ব্রিফ নোটস নোটস এর জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ ফোর কোয়েশন অ্যান্ড আনসার আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি অল ইন অন সলিউশন আর এই সবকিছু নিয়েই ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি ব্যাগ বিশদে জানতে ফোন করো এই নাম্বারে তাহলে তোমরা দেখে নিলে স্টাডি ফ্লো বিষয়টি ঠিক কি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এই স্টাডি ফ্লোটিকে কিন্তু তোমাদের মেনটেন করতেই হবে নইলে পরীক্ষায় ভালো নম্বর কিন্তু কখনোই হবে না তাই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এই স্টাডি ফ্লোটিকে অবশ্যই তোমরা মেনটেন করো চলো চলো যাই পরের প্রশ্নে কি রয়েছে আমাদের পরের প্রশ্নে সিরাজ দৌল্লা নাটকে লুৎফা চরিত্রটি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লুৎফা চরিত্র এর আগে আমরা ঘষ্টি বেগম চরিত্রটি নিয়ে আলোচনা করেছি এছাড়াও ঘষেটি বেগম এবং লুৎফা এই দুটো চরিত্রে বৈপরীত্যকেও আমরা দেখবার চেষ্টা করেছি এখন আমরা ডিরেক্ট একটা প্রশ্ন কি বলছে লুৎফা চরিত্রটি আমাদের আলোচনা করতে দিয়েছে দেখো যদি এরকম কোনো চরিত্রকে যদি ডিরেক্ট আলোচনা করতে দেয় তার কতগুলো জিনিস আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে কি কী জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে দেখো প্রথমত যখন লিখবে যে এইভাবে তোমরা লিখতে পারো যে সচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজধরা নাটকে লুৎফা চরিত্রটি একটি খুব উল্লেখযোগ্য একটি চরিত্র এইভাবে লিখতে পারো তাই লুৎফা চরিত্রটিকে আমরা নানারকমভাবে প্রকাশ এখানে আমরা সাধারণত লক্ষ্য করি এবং এই লুৎফা চরিত্রটিকে চরিত্রটির কি কি বয়ান মানে মুখে সে কি কি উক্তি বলেছে কি কি কথা বলেছে এগুলো একটুখানি তোমরা লেখার মধ্যে দিয়ে দেবে যে এই প্রসঙ্গে তিনি এই কথা জানাচ্ছেন এর থেকে এই উক্তিটি থেকে বা এই লাইনটি থেকে বা তার এই বক্তব্য বক্তব্যটি থেকে তার চরিত্রে এই দিকটি প্রকাশিত হয় ঠিক এই রকম করে ব্যাপারটা কিন্তু লেখবার চেষ্টা করবে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট হবে তাই আমরা আসি কীভাবে আমরা লিখব তাহলে আমরা লিখবো যে আমাদের পাঠ্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজ নাট্যাংশে যে দুটি নারী চরিত্র আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে লুৎফা ঠিক আছে লিখে নিলে লিখে নিয়ে প্যারা করে দেবে প্যারা করে কি লিখবে যে নাট্যাংশে এই লুৎফাকে আমরা প্রথম দেখতে পাই ঘষেটি বেকমের সঙ্গে নবাবের মতিঝিলের অধিকার নিয়ে যখন বাদানুবাদ চলছিল ঘষেটির কথায় সৌকতের মতো কেউ নবাবকে যেদিন হত্যা করবেন সেদিনই তিনি শান্তি পাবেন স্বামীর বিরুদ্ধে এই অভিসম্পাত সুরে লুৎফা অনুরোধের অনুরোধের সুরে ঘষিটিকে এমন কথা বলতে বারণ করেন দেখতে পেয়েছি আমরা ভৎসনা সত্ত্বেও লুৎফা তার উদ্দেশ্যে একটা কটু কথাও কিন্তু উচ্চারণ করেননি তাহলে কিন্তু এখান থেকে তার চরিত্রের একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারছি তাহলে লুৎফা চরিত্রটি আসলে রকম একটা চরিত্র থাকো সে কোনো কটু কথা বলছে না সেজন্য সে কিন্তু একজন তার মধ্যে একটা ভদ্র এবং রুচিশীল মানসিকতা আমরা লক্ষ্য করছি মানসিকতা কিন্তু আমরা এই লুৎফা চরিত্রের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি ভদ্র এবং রুচিশীল মানসিকতা আমরা লক্ষ্য করছি এটি তার বিনয় তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি তার সেই চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিনয় বোধ এটাও দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ এরপরে দেখো স্বামীর প্রতি লুৎফা একনিষ্ঠ তাই স্বামীর বিপদের সময় সে উদ্বিগ্ন তাহলে তার স্বামীর প্রতি একটি প্রেম ঠিক আছে ঠিক আছে প্রতি একটা ভালোবাসা আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে কিন্তু একটা সত্যবাদিতা কিন্তু লুকিয়ে লুকিয়ে কিন্তু রয়েছে বিভিন্ন সময়ে তিনি স্বামীর পাশে থেকে কাজে সাহায্য করছেন তাহলে তিনি সত্যি সহধর্মিনী একজন যোগ্য সহধর্মিণীর চরিত্র হিসেবেও কিন্তু আমরা লুৎপাকে পাচ্ছি একজন যোগ্য সহধর্মিনী সহধর্মিনী প্রত্যেকটি বিপদে আপদে তিনি তার স্বামীর পাশে থাকছেন তাহলে ঘষিটির প্রতিহিংসা থেকে বাঁচাতে নবাবকে মতিজিল ফিরিয়ে দেওয়ার কথা বলছেন তিনি বলছেন আপনি আপনার মতিঝিল ফিরিয়ে দিন ঘষি বেগবকে স্বল্প রাজত্বকালে নানান সমস্যায় দীর্ণ সিরাজকে বিশ্রামের পরামর্শ দিয়ে যোগ্য সঙ্গিনীর পরিচয় দিচ্ছেন তাহলে কি বলছি যোগ্য সহধর্মিনী বলেছি আমরা এই চরিত্রটি লুৎফা হলেন সেই নারী যিনি ট্র্যাজিক নায়কের পাশে থেকে তাকে ভালোবাসা সেবা সাহস ও আস্থা জুগিয়েছেন যাতে হতাশ সমস্যা দীর্ণ নবাবের যন্ত্রণার ক্ষততে কিছুটা হলেও প্রলেপ পড়ে তাহলে প্রথমত হচ্ছে লুৎফা ভদ্র রচনা যদি বিনয় প্রতিপ্রেম সব আরেকটি জিনিস বড় কথা লুৎফা কিন্তু একজন ভালো বন্ধু ভালো বন্ধু সিরাজের কিন্তু একজন ভালো বন্ধু তার শুভাকাঙ্ক্ষী তারপর একটা জিনিস আমরা কি লক্ষ্য করেছি যখন লুৎফা লুৎফার মধ্যে কিন্তু আমরা একটা প্রবল রাগকেও আমরা দেখতে পেয়েছি এবং সেই রাগের তিনি কিন্তু অন্য ভাবে করে কিন্তু আমাদের আলোচ্য নাট্যাংশে কিন্তু সিরাজ গিয়ে তাকে বলছে যে তার যন্ত্রণার কথা যখন তিনি জানাচ্ছেন তিনি এই ঘষেরি বেগম তাকে সিংহাসন থেকে চুকচুত করতে চায় তাকে হত্যা করতে চায় তখন তিনি লুৎফা কিন্তু তখন ঘষেরি বেগমের সম্পর্কে বলছেন ওর নিঃশ্বাসে বিষ মনে করতে পারছো সেই লাইনটি এই লাইনটি কিন্তু দিয়ে দেবে কিন্তু সেও কিন্তু একটা প্রতিশোধ পরায়নতার মধ্যে মানসিকতা কেউ দেখা দিচ্ছে তিনি তাকে সহ্য করতে পারছেন না এইটিও কিন্তু তার তার পতির তার স্বামীর যিনি অমঙ্গল চাইছেন তাকেও কিন্তু তিনি ছেড়ে দিতে চাইছেন না এই জায়গাটাও কিন্তু আমরা রুৎপা চরিত্রের মধ্যে দেখতে পেয়েছি চলো চলে যাই পরের প্রশ্নে পঁচিশ নাম্বার প্রশ্ন এবং আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন এই পঁচিশটি বাছাই করা প্রশ্ন নিয়ে প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো আমি বলছি আমি তোমাদের খুব দায়িত্ব নিয়ে বলছি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই পঁচিশটি প্রশ্নের বাইরে দেখবে কোনো প্রশ্ন আসবে না এর বাইরে কোনো বড় প্রশ্ন হতে পারে না নানা রকম অ্যাঙ্গেল থেকে বাছাই করা প্রশ্ন বিভিন্ন রকম তোমার যে প্রশ্নবিচিত্রাগুলো রয়েছে যে সমস্ত টেস্ট পেপারগুলো রয়েছে সেখান থেকে নানা রকমভাবে বাছাই করে ঝাড়াই বাছাই করে এই পঁচিশটি প্রশ্নকেও তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি খুব ভালো করে পড়বে ভালো করে দেখবে টেক্সট ভালো করে পড়বে চলো দেখিনি আজকে শেষ প্রশ্ন সিরাজ দৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজ দৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে আমাদের কি বলছে একদম ডিরেক্ট প্রশ্ন দিয়েছে যে সিরাজ দৌল্লার চরিত্র বৈশিষ্ট্য একটা অভূতপূর্ব একটা ক্যারেক্টার সিরাজ দৌল্লা হুম একটা যুগান্তকারী একটা ক্যারেক্টার বাংলায় ইতিহাসে বাংলার নবাবী আমলের ইতিহাসে একজন স্বাধীন শেষ নবাব বাংলার ঠিক আছে তাহলে কি লিখবে লিখবে যে বিংশ শতাব্দীর এক অন্যতম নাটককার আমাদের শচীন্দ্রনাথ সেনগুপ্ত এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে মুক্তি আহাঙ্ক্ষায় প্রতীকরূপে ভেবে নাটক রচনায় প্রতি হয়েছিলেন শশীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজ দৌল্লা নাটকে সিরাজ সেরকমই এক ব্যক্তিত্ব একটি বহু বর্ণময় চরিত্র প্রথমত পয়েন্ট সিরাজ কিরকম চরিত্র দেখো সিরাজ সিরাজ কিন্তু একজন বহু বর্ণময় চরিত্র একটা বর্ণময় ক্যারেক্টার একটা বর্ণময় চরিত্র যে যে পয়েন্টগুলো বলছি মাথায় রাখবে একটা বর্ণময় চরিত্র তার চরিত্রের কীরকম একটা বর্ণময় আমরা দেখে পেয়েছি সিরাজ চরিত্রের মধ্যে আমরা দেখতে পেয়েছি দেশাত্মবোধ সিরাজ কিন্তু কখনোই নিজের জন্য কথা বলেনি সব সময় কিন্তু বলেছে আমাদের বাংলা ঠিক আছে আমার এই দূর দিনে আমাদের এই দূর দিনে আপনারা কিন্তু আমাকে ছেড়ে যাবেন না বাংলাকে রক্ষা করতে হবে সিরাজ তার নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রকে কখনোই ব্যক্তিগত আলোকে দেখেননি দেখবে সবসময় তিনি দেবে দেবের গোষ্ঠীর কথা তিনি বলছেন তিনি জাতির কথা বলছেন বরং বাংলার বিপর্যয়ের দুশ্চিন্তাই তার কাছে প্রধান হয়ে ওঠে বাংলাকে বিদেশির শক্তির হাত থেকে বাঁচাতে তিনি অধস্থনের কাছে ক্ষমা চান তাহলে দেখো সিরাজ চরিত্রটি এটি বিনয়ীয় চরিত্র বটে বুঝতে পারছো তিনি গোটা বাংলাকে বাঁচাতে চান তাদের মধ্যে তিনি তার অধস্থান কর্মচারীদের কাছে তিনি ক্ষমা চাইছেন যে আমার ভুল তাহলে ক্ষমা করে দিন কিন্তু আপনারা আমাকে ছেড়ে যাবেন আপনারা বাঁচান এই বাংলাকে ক্ষমা চাইতেও কিন্তু পিছু পাহন না তার মধ্যে আমরা দেখতে পারি তিনি এবং তিনি বলেন যে এই বাংলা কোনো হিন্দুর নয় কোনো মুসলমানের নয় হিন্দু মুসলমানের কি বাংলা হিন্দু মুসলমানের মিলিত বাংলা তা তার মধ্যে আমরা কি লক্ষ্য করেছি তার মধ্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি বোধ লক্ষ্য করেছি তিনি বলেন যে আমাদের এই বাংলা কোনো হিন্দু মুসলমানের বাংলা নয় হিন্দু এই বাংলা হিন্দু মুসলমানের মিলিত মাতৃভূমি গুলবা আগেই বাংলা এই লাইনটা কিন্তু এই পয়েন্টটার মধ্যে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তাহলে এই হিন্দু মুসলিমের এই যে মিলিত প্রতিরোধী আসলে পারে এই বাংলাকে বাঁচিয়ে রাখতে ব্রিটিশদের আগ্রাসন থেকে রক্ষা করতে সাম্প্রদায়িকতা মুক্ত এই জাতীয়তাবোধী সত্যি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে সিরাজের চরিত্রে সিরাজ চরিত্রের মধ্যে আমরা আটটাই জিনিসও দেখতে পেয়েছি সিরাজ কিন্তু নিজের সমস্যা নিয়ে নিজের না পারা নিয়ে নিজে কিন্তু আত্মসমালোচনাও করেছেন সিরাজ কিন্তু একজন আত্মসমালোচক সেরাজ কিন্তু একজন আত্মসমালোচক এটাও কিন্তু আমাদের একটা পয়েন্ট তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ চার নাম্বার থাকবে পাঁচটা পয়েন্ট তুমি এখানে দিচ্ছ ভালো করে লিখলে ঠিকঠাকভাবে লিখলে তুমি কিন্তু সম্পূর্ণ নাম্বার কিন্তু এখান দিয়ে পেতে পারো ঠিক আছে ঠিক এই এইরকমভাবে প্রত্যেকটি প্যারায় একটা একটা করে চরিত্র লিখে দেবে পয়েন্ট করবে না পরীক্ষায় কারণ বাংলায় সাধারণত এরকম পয়েন্ট করা ঠিক নয় কিন্তু প্রত্যেকটি প্যারায় যাতে এইগুলো নিয়ে আলোচনা করা থাকে ঠিক আছে তাহলে দেখো আত্মসমালোচক আত্মসমালোচক যে সিরাজ এখানে আমরা কিভাবে দেখতে পারি সিরাজকে নবাব বুঝেছিলেন ষড়যন্ত্রীরা যেমন ভুল করেছে তেমনি অনেক ত্রুটি আছে নিজেরও বাংলার বিপদের দিনে তাই তিনি নিজের ভুল স্বীকার করতে দ্বিধাগ্রস্ত হন না তিনি সবসময় কিন্তু নিজের বলছে না যে আমাকে আপনারা ক্ষমা করুন এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু লিখবে সিরাজের মধ্যে কিন্তু আমরা আরেকটা চরিত্র দেখতে পেয়েছি সেটা হচ্ছে শিরাজের মধ্যে আমরা একটা দুর্বল মানসিকতা কিন্তু লক্ষ্য করেছি একটি দুর্বল মানসিকতা ঠিক আছে দুর্বল মানসিকতা কিন্তু আমরা লক্ষ্য করেছি কখন সিরাজ তার শত্রুদের চক্রান্ত বুঝতে পারলেও তাদের বিরুদ্ধে তিনি কিন্তু কোনো ব্যবস্থা নেননি তেমনি ঘষি বেগমের অভিযোগেও অভিযোগেরও তিনি প্রতিবাদ করতে পারেন না বরং নিজের দুর্বলতা নিজের মুখেই স্বীকার করে নেন পারি না শুধু আমি কঠোর নই বলে এই দুর্বল মানসিকতার একটা দেখো ই পাচ্ছি আমরা কোট পাচ্ছি পারি না শুধু আমি কঠোর নই বলে এই লাইনটি কিন্তু মাথায় রাখবে পারি না শুধু আমি কঠোর নই বলে কি পারেন না কঠোর নই বলে তিনি পারেন না আসলে এই বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া এটা তিনি শুধু কঠোর নই বলে কিন্তু নিতে পারেন না এ কথা তিনি এ কথা কিন্তু তিনি নিজেই যারা জানাচ্ছেন যে পারি না শুধু কঠোর নই বলে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পাই না শুধু কঠোর নই বলে ঠিক আছে সব মিলিয়ে লেখক কি করেছেন সিরাজকে একজন সফল ট্র্যাজিক নায়কের রূপ দিতে সক্ষম হয়েছেন তাহলে সিরাজ একজন বর্ণময় চরিত্র সিরা একজন দেশত্ববোধক দেশ দেশপ্রেমী একজন মানুষ সিরাজ বিনয়ী সিরাজের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বোধ রয়েছে সিরাজের মধ্যে সিরাজ একজন আত্মসমালোচক সিরাজ একজন দুর্বল মানসিকতার মানুষ আবার তার অন্যদিক থেকে দেখতে গেলে সিরাজ কিন্তু একজন ট্র্যাজিক নায়ক কি বললাম একজন ট্র্যাজিক নায়ক দেখো তাহলে একটা চার নম্বরের প্রশ্নে তুমি যদি এত কটা পয়েন্ট করে যদি লেখো লেখবার চেষ্টা করো তোমার এখানে চারে চার কিন্তু বাধ্যতামূলক পাওয়া পাবেই এর শুধুমাত্র তোমাকে বানানটা ঠিক করতে হবে হাতের লেখা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যাতে পরীক্ষক খাতা দেখে তোমাকে বুঝতে পারেন বাক্য গঠন ঠিক রাখতে হবে ব্যাস তাহলে কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু এই নাম্বারটি পাওয়া চার বা ফোর পাওয়া কিন্তু কেউ রুখতে কিন্তু পারবে না এই জায়গাটি কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তাহলে এই রকম করে কিন্তু তোমাদের পরীক্ষার একটা প্রস্তুতি নিতে হবে আমি যে যেরকমভাবে তোমাদেরকে বললাম এই অডিও ভিডিও দুটোই শোনো খাতায় নোট ডাউন করো বারবার করে টেক্সট পড়ো তাহলে দেখবে কিন্তু এই চ্যাপ্টারটির সমস্ত ধারণা তোমাদের কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে তাহলে এই পঁচিশটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখো আজ এই পর্যন্তই পরে অন্য কোনো দিন অন্য কোনো নতুন চ্যাপ্টারের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে ভালো দেখো সকলে